কিভাবে তাকে ফেলে দেওয়া হলো। তবে 35 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডানের ইয়াসাই তিনি কিক নেবেন বাম পায়ে। ডি বক্সের পাশে কিন্তু মানব প্রাচীর লম্বা করে বাড়িয়েছেন, ডি বক্সের মধ্যে হেড করেছিলেন কিন্তু দুর্বল হেড, গোলকিপার ছিলেন রঘু, তিনি বলটি ধরে বাম প্রান্তে ছুড়ে দিয়েছেন। সেখান থেকেই শফি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, অ্যাকশন রিপ্লে, লম্বা করে কিক নিয়েছিলেন, হেডও হয়েছিল কিন্তু প্লেসমেন্ট ঠিক হয়নি, গোলকিপার বলটি তার নিয়ন্ত্রণে নিয়েছেন। আক্রমণে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফাঁকা জায়গায় বাঙ্গুরা, ইসমাইল বাঙ্গুরা বারবার লেট করছেন, সেন্টার করেছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই একই অবস্থা, অফর থেকে বেরিয়ে আসতে পারেননি ইসমাইল বাঙ্গুরা। বল পেয়ে এত লেট করা যাবে না ডিবক্সের মধ্যে, আক্রমণে যাবার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের, স্কোয়ার করেছেন, সেখানে রয়েছেন শফি, শফি বাড়িয়েছেন সামনে, শফি নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, দিয়েছেন ডান প্রান্তে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন থেকে বাবু, ব্যাক পাস করলেন বাবু থেকে ইয়াসাই, দেখছেন তিনি কাকে দেবেন, লম্বা করে বাড়িয়েছেন ইসমাইল বাঙ্গুরা কিন্তু ধরতে পারেননি গোলকিপার রঘু। শেষ পর্যন্ত বল কিন্তু আবারও মোহামেডানের সীমানায়, হেড করেছেন ইয়াসাই, সেখান থেকে মাসুক মিয়া, জনি, জনি থেকে আবারও ইয়াসাই সামনে বাড়িয়েছেন কিন্তু ভুল পাসে বল পেয়ে গেছেন, হ্যান্ডবল ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব 0 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দারুণ একটি জায়গা থেকে সেট পিস মোহামেডান স্পোর্টিং ক্লাবের, গোলকিপার রঘু তিনি প্রস্তুত যেমন আর ঠিক তেমনই কিন্তু প্রস্তুত হচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিক চিনে নেবেন। তবে নিঃসন্দেহে একটি ভালো জায়গা থেকে কিক পেয়েছে, দেখা যাক এই জায়গা থেকে কাজে লাগাতে সক্ষম হন কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের, জয়টা প্রাপ্য, লম্বা করে বাড়িয়েছেন সরাসরি কিন্তু কি করলেন, বার পোস্টের পাশ দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে। খেলার ফলাফল মোহামেডান স্পোর্টিং ক্লাব 0 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। গোলকিপার রঘু আমির খান, দল ম্যানেজার ব্রাদার্স ইউনিয়ন দলের, বেশ কয়েকটা টেনশন তার মধ্যেও রয়েছে, পয়েন্ট টেবিলের উপরে যেতে হবে, এই ম্যাচে জয়ের বিকল্প তারা চাপ কোনো কিছু দেখছে না, তবে জয়টা নিতে হলে অবশ্যই সেরাটা দিতে হবে আজকের এই ম্যাচে অন্তত উভয় দলকে। অ্যাকশন রিপ্লে দেখুন, একটু আগে যেভাবে ঢুকেছিলেন তাকে খুব ভালোভাবে মার্কিং করেছিলেন আব্বাস ইনুসা, সেন্টারও করলেন বাট লক সৃষ্টি হলো সেকেন্ড প্রচেষ্টায়, ভালো পায়ে এক করতে পারলেন না, ওখানেই কিন্তু হতাশা নেমে হলো অন্তত আমিরুল ইসলাম বাবুর চেহারাতে, বারবার কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি এবং অন্তত চ্যালেঞ্জ নিয়ে আজকের এই মাঠে নেমেছে, আজকের এই ম্যাচে অন্তত মাঠে নেমেছে মোহামেডান দল, দেখা যাক তাদের সেই চ্যালেঞ্জটা বাস্তবে কতটা প্রতিফলন ঘটে সেটিও কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে প্রতি আক্রমণে মোহামেডান গত কয়েক মিনিট যাবৎ আক্রমণে ধার বাড়াতে বা ঝাঁজ বাড়াতে সক্ষম হয়েছে, তবে সেখান থেকে ফিনিশিংটা এখনও পর্যন্ত দিতে পারেনি, রাইটিংয়ের জায়গায় বল প্লেস করেছেন, বল পেয়ে গেলেন সবুজ, সবুজ থেকে সাইডের ক্রস, দারুণ সেভ করলেন রঘু, অসাধারণ একটা সেভ, নিশ্চিত বিপর্যয় ছিল, বিপদ এগিয়ে এসেছিল অন্তত নয় নম্বর বিপদ সংকেত ব্রাদার্সের জন্য, তবে সেটিকে খুব ভালোভাবে রুখে দিয়ে অন্তত গ্রিন সিগন্যালটা দিতে সক্ষম হয়েছিলেন। বল চলে গেল 500 একের বাইরে, 22টা মিনিট কমপ্লিট হয়েছে, দেখুন অ্যাকশন রিপ্লে, সবুজ বল পেয়েছিলেন, পুরো নাম তো হুইদুল আলম সবুজ, ছোট্ট করে ব্যাক পাস হলেন, সেখান থেকে সাইদের ক্রস, গোলরক্ষক কিন্তু সময়োচিত সিদ্ধান্ত নিয়েছিলেন, ডান দিকে ঝাঁপিয়ে বডিটাকে ফেলে দিয়ে দারুণভাবে ক্লিয়ার করলেন, প্রতি আক্রমণ মান্না প্রাপ্যে, কোনা করে শট নিয়েছিলেন, গ্রাউন্ড শট ছিল, লক্ষ্য পোস্ট শট, ডিরেকশনে ঘাটতি, নিশানা ভেদ করতে পারলেন না, তবে তুলে নিয়েছেন অবশ্যই একটা কর্নার, মান্না প্রাপ্যে কোচ নয় মধ্যে দেখতে পারেন, তিনিও কিন্তু টেনশনে আছেন, কার পক্ষে যাবে প্রথম গোল বলাই মুশকিল, যেভাবে ডান দিক থেকে সেন্টার করলেন, রক্ষণভাগের একজন খেলোয়াড় পা টাচ করে চলে গেল গোল লাইনের বাইরে, কর্নার ব্রাদার্স ইউনিয়নের সামনে, দেখা যাক এই কর্নার থেকে একটা সুস্বাদু গোল আদায় করে নিতে পারে কিনা, যদি পারে ব্রাদার্স ইউনিয়ন দল লিডটা নিয়ে নিতে পারবে, গান্ডেরিয়ার মধ্যে হেড হয়েছিল, সময় মতো ক্লিয়ার করলেন ইউসুফ, এখনো বিপদ কাটেনি কামল, অগাস্টিন বলসন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, দোপাল্লা শট, গোলরক্ষক ছাপালেন বটে বাট ডিরেকশন সঠিক ছিল না, বল চলে গেল শেষ মেশ গোল লাইনের বাইরে, অগাস্টিন বলসন
দশটা গোল করেছেন অঙ্কুচা কিংসে, দ্বিতীয় সর্বাধিক চোদ্দটা গোল তার নামের পাশে, তবে সর্বাধিক সতেরোটা গোল করে আঠারোটা গোল করে সবার শীর্ষে রয়েছেন সানডে চিজোবা, আজকেও দু গোল করেছেন প্রতিপক্ষ আরামবাগের বিরুদ্ধে। দেখুন অ্যাকশন রিপ্লে, পেনাল্টি এরিয়ার ছয় সাত গজ বাইরে থেকে দূরপাল্লার শট, ডিরেকশন সঠিক না হয়, বল চলে যায় গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে, সরাসরি সম্প্রচার আসছে বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়, একই সাথে ঢাকা এবং ঢাকার আশেপাশে লাইভ কমেন্ট্রি রেডিও নেক্সট 93.2 FM বাংলাদেশ প্রিমিয়ার লীগের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে স্ট্রিম করে খেলা দেখার সুবর্ণ সুযোগ করে দিয়েছে আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং নতুনভাবে যুক্ত হওয়া ফুটবলের তিকপাল সাইফ গ্লোবাল স্পোর্টস। তরফদার মোহাম্মদ রুহুল আমিন, সম্মানিত চেয়ারম্যান সাইফ গ্লোবাল স্পোর্টসের, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই অন্তত ফুটবলের এই ক্রান্তি লগ্নে, যিনি সেবার হাতটা বাড়িয়ে দিয়েছেন অন্তত বাবুভের উদ্দেশ্যে। বল চলে গেল রঘু, আগেই বলেছে চট্টগ্রাম আবাহনীর হয়ে নাম লিখিয়েছিলেন এবারের মৌসুমে, তবে মধ্যবর্তী দল বদলে চিটাগং আবাহনী তাকে রিলিজ করে দেয় এবং পরবর্তীতে তিনি নতুন দল ব্রাদার্সে যোগ দিয়ে একেবারে গোলরক্ষকের জায়গাটা দখল করে নিতে সক্ষম হয়েছেন। উত্তম বড়ুয়া এর আগের ম্যাচগুলিতে দেখেছি, বিশেষ করে প্রথম পর্বে অনেকগুলো ম্যাচে তার জায়গাটা খুব ভালোভাবে নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। ডান দিক থেকে ক্রস, ওখানে ভালোভাবে সেভ করলেন ইউসুফ, চার তিন তিন ফরমেশন, ইউসুফ পমিন লন্ড্রি সাইদ এবং ইয়াইয়া সাই দারুণভাবে কিন্তু সেভ করতে সক্ষম হয়েছে রক্ষণ ভাগে। পঁচিশটা মিনিট কমপ্লিট হয়েছে, গুড লাক স্টেশনারি স্কুল লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড শূন্য, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড শূন্য, লাইভ সম্প্রচার আসছে শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডের পর্দায় এবং বিটিভি ওয়ার্ল্ড বিশ্বের 168টিরও দেশ থেকে দেখা যায়। একটু আগে চমৎকার একটা ড্রিবলিং, বলটাকে কীভাবে কন্ট্রোলে রাখলেন পায়ের কারুকার্য দিয়ে অগাস্টিন ওয়ালসন, দশটা গোল করেছেন এবং একই সাথে গোল করানোর ক্ষেত্রে তারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং ব্রাদার্স ইউনিয়ন দল একটা পরিসংখ্যান আপনাদেরকে জানাবো, 29টা গোল করেছে তারা এ পর্যন্ত, যার মধ্যে এই দুজন বিদেশি তারা করেছেন 10, 14, 10, 24টি এবং ইনুসা অপর বিদেশি তিনি করেছেন একটি, অর্থাৎ 25টা গোল করে ফেলেছেন তিনজন বিদেশি মিলে এবং দুজনই কিন্তু আক্রমণের পুরোধা অন্তত বলাই যায় ব্রাদার্স ইউনিয়ন দলের, অগাস্টিন ওয়ালসন একই সাথে অঙ্কুচা কিংসলে। দেখুন একটু আগে কিভাবে বলটা নিজের ড্রিবলিং করে নিজের হাতে রাখলেন, অনুপম একটা দৃশ্য, কি অসাধারণ বল কন্ট্রোলিং করছেন এবং দুজন খেলোয়াড়কে ডান সাইড বাম সাইডে যেভাবে ডসটা দিচ্ছেন সত্যি বোকা বানিয়ে দেওয়ার মতন পরিস্থিতি এবং সেটি কিন্তু আমরা রিপ্লেতে দেখতে পেলাম। আরেকটি আক্রমণ প্ল্যান্টেরিয়ার মধ্যে, ছোট করে চিপ করেছিলেন বাট ভালোভাবে কিন্তু গ্যাপটা তৈরি করেছিলেন রক্ষণ ভাগ, ঢাকা মোহামেডানের ডেঞ্জার ম্যান কিন্তু প্রায় ঢুকে গিয়েছিলেন অঙ্কুচা কিংসলে, অত্যন্ত ভয়ানক এই খেলোয়াড়টি, তা তিনি যদি একবার চান্স পেয়ে যান অবশ্যই সেখান থেকে বিপদ তিনি ঘটিয়ে দিতে পারবেন। এই মুহূর্তে অবশ্য কিছুটা টেনশন সৈয়দ নাঈমউদ্দিনের, ভারতীয় বংশোদ্ভূত এই মানুষটি, ভারত জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, জাতীয় দলের কোচও করিয়াছে, কোচিংও করিয়াছেন তিনি। রাইট উইং দে প্রতি আক্রমণে কাউন্টার অ্যাটাক, মাসুক মিয়া জনি বল পেয়েছেন, ডান পায়ে সেন্টার, ভালো জায়গায় বল পেয়েছিলেন, সবুজ হেড করবার জন্য লাফিয়ে উঠলেন বাট একটু একটু যেন দেরি হয়ে গেল এবং একই সাথে বলের হাইটটা সবুজের মাথার হাইট থেকে একটু বেশি থাকার কারণে এই যাত্রায় কিন্তু বেঁচে গেল অন্তত ব্রাদার্স ইউনিয়ন দল। দেখে নেবো অ্যাকশন রিপ্লে কীভাবে কাটিংটা করে নিজের আয়ত্তে নিলেন প্রথমে অবশ্য জনি, সেখান থেকে সজীব তাকে পাসটা বাড়িয়েছিলেন রাইট উইং দিয়ে, এই যে দেখুন চমৎকারভাবে নিজের আয়ত্তে নিয়ে সঠিক জায়গায় বলটাকে ক্রস করলেন, তবে বলে মাথায় সেই ধরনের সংযোগটা নিতে পারলেন না তৌহিদুল আলম সবুজ। কুমার কল্যাণ, এই জায়গায় মনে হয় আমাদের দেশীয় স্ট্রাইকারদের সবচেয়ে বড় দুর্বলতা, ইকাঙ্গা যদি থাকতেন এই ধরনের একটি ক্রস বাড়িয়েছিলেন আমার মনে হয় নিশ্চিত তিনি গোল করতে পারতেন। আমার মনে হয় দীর্ঘদেহী স্ট্রাইকার হলে এই ধরনের আক্রমণ মিস হওয়ার কথা নয়, নিশ্চয় করে এগিয়ে যেতে পারতো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার ফুটবলের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন। দেখুন একটা বিষয় বলতে হবে, এর আগে বাংলাদেশ টিমে যারা খেলতেন একসময় তারকা ফুটবলার তাদের অনেকের হাইটটা ছিল একেবারেই পজিটিভ এবং বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তাদের হাইটটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে, বিশেষ করে প্রতিপক্ষ দলের রক্ষণভাগ। আমরা একটু সেটপিসটা দেখে নেব, সরাসরি কিক নিয়েছিলেন রঘুর কাছে, প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টল বাট আমাদের দেশের জাতীয় দলের হয়ে যারা আক্রমণভাগে খেলে তাদের হাইটটা কিন্তু একটু হলেও খর্বাকৃতির, যে কারণে তারা কিন্তু ইয়ারে পারফর্মে অর্থাৎ ইয়ারে কিন্তু পজিটিভ
বিষয়টা তারা অ্যাপ্রোচ করে না, তার পজিটিভ অ্যাপ্রোচটা তারা দিতে পারে না, ওই জায়গাটাই কিন্তু আমাদের সমস্যা এবং এটা নিয়ে কাজ করতে হবে। বাট সবচেয়ে বড় যে বিষয়, আমাদের কিন্তু অনেক কৌশল রয়েছে, আমরা এয়ারে না গিয়ে আমরা গ্রাউন্ডেও যেতে পারি, সেখানেও কিন্তু আমাদের ব্যর্থতা রয়েছে। দেখুন আরেকটি আক্রমণ, সজীব যে স্কোয়ার পাসটা করলেন সেটি কিন্তু সঠিক হলো না। আমিরুল ইসলাম বাবু ডাগ আউটের সবচেয়ে ব্যস্ততম মানুষটির নাম, এবং আজকের এই ম্যাচে কী করবে তার দল, কী ফলাফল নিয়ে শেষ পর্যন্ত ঢাকায় ফিরবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। প্রতি আক্রমণ ব্যাক পাস করলেন অঙ্কোচা, তবে ভালোভাবে সেভটা করলেন ইউসুফ, খুব ভালোভাবে নিজের জায়গা সম্পর্কে ক্লিয়ার আছেন অন্তত ইউসুফ। প্রত্যেকটি ম্যাচে দেখেছি রক্ষণভাগে যেভাবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন এবং তার মাধ্যম দিয়ে কিন্তু অনেকগুলো আক্রমণ নস্যাৎ হয়েছে অন্তত প্রতিপক্ষ দলে। বাসের উষা তিনি বল পেয়েছেন, নিজে নিয়ন্ত্রণ নিয়েছেন, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমার্ধের কোনো পক্ষই গোল করতে পারেনি। কমল বল পেলেন দলীয় ক্যাপ্টেন কুষ্টিয়ার পরদায়ের ছেলে, সেখান থেকে অবশ্য বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 15 ইমরুল রাসেল পেয়েছেন, দিকটা পরিবর্তন করে দিলেন রাইট উইংয়ের জায়গায়, সেখানে অবশ্য রয়েছেন মান্নাফ রাবি, বল কাটিং করে যোগার চেষ্টা করছে রাইট উইং, তাকে অবশ্য আশীর্বাদ দিচ্ছেন, শেষ হয়েছে, সরে গেলেন, দারুণ একটা সেন্টার পেনাল্টিয়ার মধ্যে বল অঙ্কোচা। তবে তার আগে সহকারী রেফারির পতাকা উত্তোলন, অঙ্কোচা কিংসলে ওখানে অনেক আগেই ঢুকে গেছেন, রিজার্ভ বেঞ্চের খেলোয়াদেরকে দেখতে পাচ্ছেন, দেখুন অ্যাকশন রিপ্লে, পরিষ্কার অফসাইডের সংকেত দিয়েছেন, একটা আগে ফাঁকায় দাঁড়িয়েছিলেন বলটির জন্য, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। ডাইরেক্ট ফ্রি কিক থেকে আক্রমণে ইতিমধ্যে 30টা মিনিট কমপ্লিট হয়েছে। গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 0 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0, আসছে লাইভ সম্প্রচার বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়, চোখ সরাবেন না। অবশ্যই কুমার কল্যাণ, দারুণ এই মুহূর্তে কিন্তু খেলা কিন্তু জমে উঠেছে, তবে এখনও পর্যন্ত গোল হয়নি। আক্রমণে যাবার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের, মাঝমাঠ থেকে ইয়া সাই, পরবর্তীতে বল পেয়ে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের, বাড়িয়েছেন লেফট উইংয়ে, তবে সেখানে হ্যান্ডবল, হ্যান্ডবল হয়েছে, খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল। ব্রাদার্স ইউনিয়নের আক্রমণ স্কোয়ার করেছেন, সেখানে রয়েছেন রাসেল, রাসেল নিয়ন্ত্রণ রাখতে পারেননি, তাকে ফাউল করা হলো, ফ্রি কিক ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে, অ্যাকশন রিপ্লে, কিভাবে হ্যান্ডবলটি হয়েছিল, সবুজ ছিলেন সেখানে ডাগ আউটের খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি। খেলায় কিন্তু দারুণ উত্তেজনা এই মুহূর্তে, আক্রমণে যাবার চেষ্টা, চমৎকারভাবে বল দিয়েছেন বাবুকে, বাবু স্কোয়ার করলেন, সেখানে সাইদ রয়েছেন, সাইদ বাড়িয়েছেন সামনে সজীব, সজীব নিয়ন্ত্রণে রেখেছিলেন জনি, মাসুক মিয়া জনি চমৎকারভাবে কাটিয়েছেন, ঢুকে পড়েছেন ডি বক্সের মধ্যে, শট নিতে পারলেন না শেষ মুহূর্তে, রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু ক্লিয়ার করেছেন শেষ পর্যন্ত। দারুণ একটি আক্রমণ, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের, অ্যাকশন রিপ্লে, মাসুক মিয়া জনি চমৎকারভাবে কাটিং করে ভেতরে ঢুকেছিলেন, কিন্তু ফাইনালি যে কিকটি নেবেন সেটি নিতে ব্যর্থ হলেন, আর যে কারণে কিন্তু গোলটি আদায় করতে পারেনি। আবারও আক্রমণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের, বাড়িয়েছেন সামনে বাঙ্গুরা, ইসমাইল বাঙ্গুরা যার পুরো নাম, নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, সেন্টার করবেন কিনা, ক্রস বাড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত ইয়া সাই ওভারলেপিং করে উপরে উঠে আসতেন, কিন্তু ফাউল করা হলো, ফ্রি কিক ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে। আজকে অবশ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার হানা দিতে সক্ষম হয়েছে, যদিও সেই জায়গা থেকে এখনও পর্যন্ত গোল আদায় করতে পারেনি, যেটি অন্তত মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ। অপরদিকে ব্রাদার্স ইউনিয়ন পয়েন্টে পিলিয়ে গিয়ে যেতে হলে তাদেরও কিন্তু আক্রমণ রচনা করতে হবে। রঘু নিজে শট নিচ্ছেন, ইতিমধ্যে 33 মিনিটে খেলা গড়িয়েছে, গোলের বন্ধাত্মতা কোনো দলই কিন্তু খুঁজতে পারেনি, এই মুহূর্তে বেশ উত্তপ্ত অন্তত দুটি দলের ডাগ আউট, এখনো পর্যন্ত দুই দলের কোচ বা ম্যানেজার প্রেও কিন্তু খুশি হতে পারেনি, তবে আক্রমণের ধারটা কিন্তু বাড়িয়েছে উভয় দল, কখনো এদিকে আবার কখনো ওদিকে, পেন্ডুলামের মতো বল ঘুরছে এই প্রান্ত থেকে প্রান্ত, রাইট উইংয়ের জায়গায় বল দিয়েছেন, পেয়ে গেলেন এই মুহূর্তে মান্না প্রাপ্তি, কোথায় গোল পোস্ট আর কোথায় শট নিলেন, আমার মনে হয় এই শটটি দেখে দারুণ হতাশায় নিমজ্জিত হলেন অন্তত দলের ম্যানেজার আমির খান, একসময় ফুটবল খেলেছেন অন্তত নিজের সময়মায় সার্ভিস দিয়েছেন ঢাকা মা ব্রাদার্স ইউনিয়ন সহ বিভিন্ন দলে, দেখুন অ্যাকশন রিপ্লে, ভালো জায়গায় বলটা দিয়েছিলেন, বাট একজনকে কাটিয়ে
কোনাকুনি শট নিলেন, তবে তাও আবার মারলেন বলের তলায়, যে কারণে বল চলে গেল ক্রসবার উঁচু হয়ে গোল লাইনের বাইরে। পজিশন সেন্স, একই সাথে ডিরেকশন যদি ঠিক না হয়, গোল পোস্ট কোথায় এবং আমার বলে পায় সংযোগের পর বলটা কোথায় যাবে, এই বিষয়গুলো যদি একজন খেলোয়াড়ের মধ্যে প্রতীয়মান না হয় তাহলে সেখান থেকে কিন্তু কোনো দল ভারত সার্ভিসটাও কিন্তু পায় না। যাক, ফ্রি কিক, লম্বা করে পাস, অ্যাকশন রিপ্লেতে দেখে নেব কীভাবে অ্যাকচুয়ালি ফাউলটা করেছিলেন কমল, একেবারে জাপটে ধরে ফেলে দিলেন খেলোয়াড়টিকে ফ্রি কিক থেকে। এটি অবশ্যই বিধি বহির্ভূত ছিল, একেবারে নৈমুদ্দিন আমরা তাকেও কিন্তু টেনশনের মধ্যে দেখছি এবং তিনিও কিন্তু তার সতীর্থ তার ছাত্রদের বা শিষ্যদের পারফরমেন্সে কিন্তু খুশি নন, তার অন্যতম কারণ একাধিক আক্রমণ করছে ব্রাদার্স ইউনিয়ন দল, তবে ফলপ্রসূ সেই সাফল্যটা বা সেই গোলটা কিন্তু এখনও পর্যন্ত তারা আনতে পারেনি এবং এটি কিন্তু অন্তত দুটি দলের ডাগ আউটে যারা রয়েছেন তাদেরকে কিন্তু খুবই অন্তত হতাশ করতে সক্ষম হয়েছে। ব্যাক পাস করেছেন নেহাল, লম্বা করে বলটা বাড়িয়েছেন সজীবের উদ্দেশ্যে, কোমল হেড করলেন, কোমল থেকে বল পেয়ে গেলেন রাসেল, চমৎকার দেওয়া নেওয়া, পাসিং নির্ভর ফুটবল খেলতে যাচ্ছে অন্তত ব্রাদার্স ইউনিয়ন দল। আঙ্কোচা বল পেয়েছেন চমৎকারভাবে ড্রিবলিং করে ঢুকলেন বটে, তবে শেষ টোকাটাই কিন্তু তিনি অবশ্য গোলমাল পাকিয়ে ফেললেন। প্রতি আক্রমণ, মাসুক মিয়া, জনি মামানের আক্রমণ, আমির ইসলাম বাবুকে দেখতে পাচ্ছেন, রাজ্যের টেনশন, অন্তত সেই টেনশন নিয়ে দলকে উজ্জীবিত করবার মানসিক প্রয়াস, সকল কাজকর্মকে ফেলে রেখে গত 7-8টা দিন পরে রয়েছেন চট্টগ্রামে। গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 0, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। 35টা মিনিট শেষ হয়ে গেল চলচল ম্যাচের প্রথমার্ধের রেগুলেশন টাইমে, 15 মিনিট বাকি রয়েছে, এই সময়ের মধ্যে কি গোল আসবে কিনা সেটিও কিন্তু বলা মুশকিল। অবশ্যই কুমার কল্যাণ, তবে আক্রমণ বা গোল করার সম্ভাবনা জাগিয়েছিল উভয় দল, গোল করতে পারেনি আক্রমণে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু না, শেষ পর্যন্ত রেফারি বলেছেন ক্যারি অন, আক্রমণে আবারও ব্রাদার্স ইউনিয়ন সামনে বাড়িয়েছেন, অগাস্টিন ওয়ালসন এবং কিংসলে রয়েছেন সেখানে, রাখতে পারেননি, আবারও আক্রমণ এই মুহূর্তে ব্রাদার্সের বাম প্রান্ত ব্যবহার করে, সেখানে রয়েছেন কিংসলে, বিপজ্জনক খেলোয়াড় ওয়ালসন, আবারও কিংসলে ডি বক্সের মধ্যে, তবে তাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল যদিও রেফারি বললেন ক্যারি অন, বল কিন্তু গোলকিপার মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুকূলে। অ্যাকশন রিপ্লে আমরা দেখতে পেলাম কিভাবে তাকে ফেলে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত, এবং ডি বক্সের ঠিক কাছ থেকে অবশ্য ঘটনাটি ঘটিয়েছিলেন, তবে দুই খেলোয়াড় ওয়ালসন এবং কিংসলে দারুণ বোঝাপড়া, চোখের ইশারায় কিন্তু ভাবের আদান প্রদান করে থাকেন তারা। আবারও আক্রমণে যাবার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের, ডান প্রান্ত ব্যবহার করে চমৎকারভাবে ঢুকে পড়েছেন, ব্যাক হিল করে দিয়েছেন সতীর্থকে দারুণভাবে, কিন্তু সেখানে কাকে দিলেন, ল্যান্ড্রি রয়েছেন, ল্যান্ড্রি ভুল কিন্তু করে ফেলেছিলেন, গোলকিপারকে বল ছেড়ে দিতে চেয়েছিলেন, সেখানে ওয়ালসন এবং কিংসলে দুজন খেলোয়াড় ছিলেন, বল চলে গেছে অবশ্য সাইডলাইনের বাইরে। অ্যাকশন রিপ্লে, ডান দিক দিয়ে বলটি বাড়িয়েছিলেন ল্যান্ড্রি, তিনি বলটি ছেড়ে দিলেন ল্যান্ড্রি, তিনি কিন্তু শেষ পর্যন্ত যা হোক বল চলে গেছে সাইডলাইনের বাইরে, থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হলো, ওমি ল্যান্ড্রি, ল্যান্ড্রি অবশ্য পুরো নাম, লম্বা করে ক্রস বাড়িয়েছেন হেডের মাধ্যমে ক্লিয়ার, পাল্টা আক্রমণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সজীব, সজীব থেকে ইয়াইয়া সাই, ইসমাইল বাঙ্গুরা, পরবর্তীতে আবার সজীব বাড়িয়েছেন, ইসমাইল বাঙ্গুরা কি শট নিলেন, একেবারে দুর্বল কিক, গোলকিপার রঘুকে পরাভূত করা সম্ভব চঞ্চল, এখানে কিন্তু দায়েশের একটা শট নিলেন ইসমাইল বাঙ্গুরা, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখার পরে বিষয়টা জানাবো। ফরওয়ার্ড পাসটা বাড়িয়েছিলেন সজীব, দেখুন অ্যাকশন রিপ্লে, এই মুহূর্তে অবশ্য আমরা একটু দেখে নেব আর একটি অ্যাঙ্গেল থেকে, তো ঘটনাটা এরকম হয়েছিল চঞ্চল, যখন পাসটা বাড়ালেন ফরওয়ার্ড পাস, ইসমাইল বাঙ্গুরে নিজের আয়ত্তে নিলেন, ওখানে আব্বাস ইউনুসা ছিল, যখন তিনি এগিয়ে আসলেন তখনই কিন্তু দায়েশের একটা শট নিলেন, যদি তাকে অন্তত গ্যাপটা সৃষ্টি করে তার কাছ মাধ্যম দিয়ে বলটাকে ছিনিয়ে নিতেন, পরবর্তীতে যদি শটটা নিতেন সেটি কিন্তু মামারানের জন্য একটা ইতিবাচক হতো বা সেখান থেকে একটা ফলাফল বের করে নিয়ে আসতে তিনি পারতেন, সেটি কিন্তু হয়নি। সভ্য সমর্থকদেরকে দেখতে পাচ্ছেন যারা আজকের দিনে দ্বিতীয় ম্যাচ উপভোগ করছেন, প্রথম ম্যাচে আরামবাগকে অসংখ্যকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে আবাহনী লিমিটেড ঢাকা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে আরও বেশি মজবুত করেছে, একটি একটি খেলায় পয়েন্টে এগিয়ে যাওয়া, অপর খেলায় অবশ্য রেলিগেশন থেকে বাঁচার জন্য অন্তত পরিত্রাণ পাওয়ার জন্য লড়াইটা করা। ব্যাক পাস করলেন সজীব, আক্রমণভাগের খেলোয়াড় পাঁচটা সঠিক দিতে পারলেন না, এখানেই কিন্তু সমস্যা ঢাকা মোহামেডানের, প্রতি আক্রমণ কাউন্টার অ্যাটাক, আবার দর্শকদের একাংশ দেখুন যারা আজকের দিনের
লাস্ট ম্যাচ উপভোগ করছে এবং এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু পর্দা নেমে যাবে অন্তত চট্টগ্রামের এমএজি স্টেডিয়াম ভেনুর। এবং আগামী দুই দিন বিরতিতে আমরা যাব নতুন ভেনু, প্রস্তুত হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ আলিঙ্গনের জন্য। সেকথা পরে আসছে আরেকটি আক্রমণ, স্মাইল বাঙ্গুরা বল পেয়েছেন এবারে বাম দিক থেকে, তার লেফটিং এর জায়গা থেকে তিনি ঢুকছেন, দুজন খেলোয়াড় তাকে একসাথে বাধা দিচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত বলটি সঠিক জায়গায় রাখতে পারেন কিনা। ব্যাক পাস করলেন আশিক, আশিক থেকে এক্ষেত্রে ইয়াইয়া সাই রাখতে পারলেন না, পড়ে গেলেন, সেখান থেকে মান্না প্রাবি বল ধরেছেন, ঢুকে গেছেন প্রতিপক্ষ তার সীমানাতে, ফরওয়ার্ড বাড়িয়েছিলেন বিপজ্জনক জায়গায় অঙ্কোচা, তবে পরিষ্কার অফ সাইডে, যে কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। যেটি বলছিলাম আগামী পয়লা ডিসেম্বর থেকে নতুন ভেনু যুক্ত হয়েছে এবং সেটির পর্দা উন্মোচিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি জেলা স্টেডিয়াম, সেখানে কিন্তু নতুনভাবে শুরু হবে বা নতুন আঙ্গিকে পর্দা উন্মোচিত হবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের। দর্শকদের একাংশ অনেকেই কিন্তু সেলফি তোলার মধ্য দিয়ে এই অপরূপ দৃশ্যটাকে অন্তত বন্দী করে রাখার চেষ্টা করছেন। গোপালগঞ্জবাসীকে আমন্ত্রণ জানাবো, প্রস্তুত হয়ে যান, আমরা আসছি আপনাদের শহরে, দেখা হচ্ছে বিজয়ের মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা ডিসেম্বর, এবং সেখানে আমরা আশা করছি প্রচুর দর্শক সমাগম হবে, কেননা গোপালগঞ্জে রয়েছে প্রচুর ফুটবল প্রেমী দর্শক এবং তাদের সেই আগমনের বার্তাটা অবশ্যই প্রত্যেক দিনই থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। যাক বাম দিক থেকে আক্রমণ, ব্যাক পাস অগাস্টিন বলসন নিয়ন্ত্রণ নিয়েছেন, চমৎকার একটা পাস বাড়িয়েছিলেন, ডান পায়ে শট বিপজ্জনক জায়গায় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, কি অসাধারণ একটা পাস দিয়েছিলেন প্রথমে অগাস্টিন ওয়ালসনকে অন্তত অঙ্কুচা কিংসতে, পরবর্তীতে যেভাবে শটটা নিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বাট শেষ মুহূর্তে মান্নাব রাবিও পা চালিয়েছিলেন, তবে লাভের লাভ কিছুই হলো না, লসে পরিণত হলো, বেঁচে গেল মোহামেডান এবং গোলরক্ষক নেহালকে দেখতে পাচ্ছেন, অন্তত তিনি হাফ ছেড়ে বেঁচেছেন, বলাই বাহুল্য। আংশিক আঘাতপ্রাপ্ত, তবে গুড়লাগ স্টেশনের স্কোর লাইন এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব 0 এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। খেলায় কিন্তু যথেষ্ট গতি রয়েছে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে, অ্যাকশন রিপ্লে, কিভাবে বলটি বাড়িয়েছিলেন সামনে, দারুণ একটি সুযোগ ছিল ওয়ালসন, অগাস্টিন ওয়ালসন, পরবর্তীতে সেখানে ছিলেন কিংসলে, কেউই কিন্তু ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হলেন, যে কারণে গোল আদায় করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। দারুণ একটি সম্ভাবনাময় আক্রমণ ধারা ব্যর্থ হয়ে গেছে ব্রাদার্স ইউনিয়নের, তবে আবারও গোল কিক থেকে খেলা শুরু হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলকিপার নেহাল, তিনি লম্বা করে কিক নেবেন, বল কিন্তু একেবারে প্রতিপক্ষের সীমানায় চলে আসছে, সজীব রয়েছেন সেখানে, চমৎকারভাবে বাড়িয়েছেন সামনে স্মাইল বাঙ্গুরার উদ্দেশ্যে, স্মাইল বাঙ্গুরা নিজেকে খুঁজে ফিরছেন, তিনি এখনও পর্যন্ত অফ ফর্মে রয়েছেন, ধ্যান প্রান্ত দিয়ে ব্রাদার্স ইউনিয়নের আক্রমণ, লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, ওয়ালসন সেখানে আছেন, এখনো তার নিয়ন্ত্রণে বল, বিপদের সম্ভাবনা, বল কাটিং করেছেন, কিন্তু যে শটটি নিলেন ফাইনালি বল চলে গেল বার পোস্টের পাশ দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অগাস্টিন ওয়ালসন এবং ওয়েলিটা কিংসলেকে কড়া মার্কিং এ রাখা হয়েছে। অ্যাকশন রিপ্লে দেখুন, যেভাবে শটটা নিলেন পোস্টে রাখতে পারলেন না, এটি কিন্তু একমাত্র প্রতিবন্ধকতা ম্যাচের। 42টা মিনিট কমপ্লিট হয়ে গেছে, কোনো পক্ষই গোল করতে পারেনি, আক্রমণের ঝাঁঝটা কিন্তু উভয় দলের ক্ষেত্রে আমরা সমানে সমান প্রায় দেখতে পাচ্ছি, তবে ফিনিশিংয়ের বড্ড অভাব আজকে উভয় দলকে মারাত্মকভাবে ভুগিয়েছে সেটি অবশ্যই বলা যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাই গ্লোবাল স্পোর্টসের আয়োজনে বিপিএলের নবম আসর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামে, যেটি দ্বিতীয় পর্বের 17তম রাউন্ডের খেলা। ডান পায়ে শট, একক প্রচেষ্টা শট নিয়েছিলেন বাট ডিরেকশন ঠিক হলো না অগাস্টিন ওয়ালসনের, 10টা গোল রয়েছে যার নামের পাশে, বাট আজকের এই ম্যাচে এখনও পর্যন্ত কিন্তু সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি কোনো দল। মোহামেডান 0 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। বিটিভি ওয়ার্ল্ডের কল্যাণে দেশ এবং দেশের বাইরের কোটি কোটি ফুটবল প্রেমীদের চোখ, অন্তত এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত মহাপরিচালক জনাব এস এম হারুনা রশিদকে, অন্তত ফুটবলের ডেভেলপের ক্ষেত্রে বিটিভি ওয়ার্ল্ড তারাও এগিয়ে আসছেন, অবশ্যই প্রশংসা তাদেরকে আমরা করব। কুমার কল্যাণ, সময় গড়ানোর সাথে সাথে ফার্স্ট হাফের রেগুলেশন টাইমের খেলা কিন্তু একেবারে শেষের দিকে, মাত্র 2 মিনিটের মতো বাকি রয়েছে, থ্রো ইন আক্রমণে যাবার চেষ্টা মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সজীব, সজীব থ্রো ইন করবেন না, শেষ পর্যন্ত আরেকজন খেলোয়াড়কে ডাকলেন,
নিশ্চয় করে বল ডি বক্সের মধ্যে ফেলবেন এবং মাত্র দু মিনিটের ব্যবধানে কি করে নাটকের জন্ম দিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর দেখা যাক পঁচিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডানের সাইদ এসছেন, লম্বা থ্রো ইন করতে তিনি অভ্যস্ত, যে কারণে তাকেই ডেকে পাঠানো হয়েছে। ডি বক্সের মধ্যে কিন্তু একাধিক খেলোয়াড় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, হেড হতে পারে না, শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। পাল্টা আক্রমণে যাবার চেষ্টা আনকোচা কিংসলে, বাড়িয়েছেন সামনে কিন্তু ওখানে ইউসুফ রয়েছেন রক্ষণভাগের খেলোয়াড় না গোলকিপার, অ্যাকশন রিপ্লে লম্বা করে বাড়িয়েছিলেন থ্রো, ওখানে কিন্তু শেষ মুহূর্তে হ্যান্ডবলের দাবি করেছিলেন। এক্ষেত্রে কিন্তু আমরা যেটি দেখলাম যে পাঁচ নম্বর জার্সি পরিহিত খেলা কৃষ্ণপদের হাতে লাগলো, বাট রেফারি কিন্তু বিষয়টা এড়িয়ে গেলেন। এবং আরও একটিবার আমরা দেখে নেব লম্বা একটা থ্রো ইন প্ল্যান্ট এরিয়ার মধ্যে, এই যে যখন বলটা আসলো হেড করেছিলেন শেষ মুহূর্তে নিশ্চিত একেবারে অবধারিত হ্যান্ডবল, সেখানে পেনাল্টি আসে বাট রেফারি কিন্তু এড়িয়ে গেলেন। যাও আরেকটি আক্রমণ, প্রতি আক্রমণ ঢাকা মোহামেডানের পেনাল্টি বক্সের মধ্যে, অবধারিত হ্যান্ডবল হলে পেনাল্টি আসবে না এটি ফুটবলের কোন বিধানে আছে সেটি অবশ্য আমার জানা নেই। যা হোক সবই ফুটবলের অংশ, সবই খেলার অংশ। যা হোক এই মুহূর্তে থ্রো ইন রেগুলেশন টাইমের প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে আমরা এসে গেছি, যে কোনো মুহূর্তে অন্তত একটা সংকেত আসবে সেটি অতিরিক্ত সময় তার সংযুক্তি সময়ের এক মিনিটের সংযুক্তি সময়ের সংকেত দিয়েছেন ফোর্থ অফিসিয়াল জেলাল উদ্দিন। তবে এই ম্যাচ পরিচালনা করছেন রেফারি মিজানুর রহমান, ফিফা রেফারি। একটু আগে এই মুহূর্তে গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 0 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি একটু আগে পেনাল্টি এরিয়ার মধ্যে, ইচ্ছাকৃত হ্যান্ডবল আসে এক্ষেত্রে কৃষ্ণপদের হাতে লাগে বাট রেফারি কিন্তু বিষয়টা এড়িয়ে গেলেন। যা হোক এখনও পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। অবশ্যই কুমার কল্যাণ, রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে যে কারণে ভাগ্য ভালো ব্রাদার্স ইউনিয়নের, লম্বা করে বাড়িয়েছেন পাল্টা আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন, তবে রক্ষণ ভাগের খেলোয়াড় হেড করে আংশিক ক্লিয়ার করেছেন। একেবারে শেষের দিকে খেলা, অ্যাডেড টাইমের এক মিনিট, ডান দিক দিয়ে আক্রমণ সজীব রয়েছেন, সেখানে রয়েছেন ইসমাইল বাঙ্গুরা, তবে রক্ষণ ভাগের খেলোয়াড় কৃষ্ণপদ নিজের নিয়ন্ত্রণে রেখে লম্বা করে বাড়িয়েছেন পরবর্তীতে। ভুল পাশে বল পেয়ে গেছেন ইয়া সাই, চমৎকারভাবে পায়ের উপর বল রেখেছেন তিনি, ব্যাক পাস করলেন, ওখানে ছিলেন সজীব, সজীব বাড়িয়েছেন সামনে, ওয়ান ইজ টু ওয়ান পজিশন, অবধারিত চঞ্চল এবং লাল কার্ড, লাল কার্ড প্রদর্শিত হলো ফাইনালি ওয়ান ইজ টু ওয়ান, এবং বলে না হাঁকিয়ে বলের উপরে চান্স না করে ফাইনালি তৌহিদুল আলম সবুজের উপরে অ্যাটাকটা করলেন, সেটাই কিন্তু কাল হয়ে গেল। দেখুন অ্যাকশন রিপ্লে, যখন ওয়ান ইজ টু ওয়ান ছিলেন একেবারে অ্যাডভান্টেজ ছিল তৌহিদুল আলম সবুজের জন্য, তাকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করলেন এবং সরাসরি লাল কার্ড, গোলরক্ষককে যেতে হবে মাঠের বাইরে অর্থাৎ ড্রেসিং রুমে, রঘু সবুজ দাস রঘু, তাকে অবশ্যই ফিরে যেতে হবে ড্রেসিং রুমে। এবং একজন অতিরিক্ত আমরা আরও একটিবার অ্যাঙ্গেল থেকে দেখব, একেবারে ওয়ান ইজ টু ওয়ান বল পেয়েছিলেন, বল ছিল না, অহেতুক বল ছেড়ে খেলোয়াড়কে বাধা দিলেন, ফিফার আইনেই আছে পেনাল্টিরিয়ার মধ্যে এই ধরনের জায়গায় অ্যাডভান্টেজ কিন্তু সেই খেলোয়াড়ই পাবেন যিনি যার পায়ে বল থাকবে, অর্থাৎ অ্যাডভান্টেজটা তৌহিদুল আলম সবুজের ক্ষেত্রেই ছিল, তিনি একেবারে নিশ্চিত চঞ্চল, গোলরক্ষক ঠেকাতে না পারলে কিন্তু নিশ্চিত গোল ছিল, এবং এই কারণেই কিন্তু রেফারি পেনাল্টিরিয়ার মধ্যে যেভাবে চান্সটা করলেন তার আইনে একেবারে একটু আগে, হ্যাঁ অবশ্যই একটু আগে আমরা একটু আগে দেখলাম যে হ্যান্ডবল হলো, ব্যাকেট করেছিলেন ওখানে অমর ফারুকবাবু, রক্ষণভাগের খেলোয়াড়ের হাতে লাগলো স্পষ্ট দেখা গেল, সেখানে কিন্তু রেফারি এড়িয়ে গেলেন, বাট এই সিদ্ধান্তটা তিনি কিন্তু দিয়েছেন, একটা সিদ্ধান্ত নস্যাৎ করেছেন বাট আরেকটা সিদ্ধান্ত তিনি দিয়েছেন, বাট দুটি কিন্তু মোহামেডানের ফেভারে ছিল, বাট একটা ডিসিশন কিন্তু রেফারি তিনি অন্তত এড়িয়ে গেছেন। তবে এই মুহূর্তে একটা পেনাল্টি একেবারে অন্তিম লাগনে, আমি সবসময় বলি যে ক্রুশিয়াল টাইম কিন্তু হলো এই সময়টা, এবং এই ক্রুশিয়াল টাইমে কিন্তু ম্যাচের চিত্রনাট্য বদলায় চঞ্চল। তবে এই মুহূর্তে মোহামেডানের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ, একটা কথা বলে রাখি এর কয়েকটা ম্যাচ আগে মোহামেডান কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেনি, সেক্ষেত্রে স্মাইল বাঙ্গুরা কিন্তু কিক নিয়েছিলেন, তাকে যদি দেওয়া হয় ফাইনালে কিন্তু আবারও মোহামেডান ভুগতে পারে, এটা আমি আগের থেকে বলে রাখছি, বাট কে কিক নেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকশন রিপ্লে, ফরওয়ার্ড পাসটি বাড়িয়েছিলেন, দেখুন যখন ঢুকতে গেলেন তখনই কিন্তু তাকে বল নেই,
অব্দ বলে তাকে ফাউল করে বসলেন এবং সেটিই কিন্তু কাল হয়ে গেল। যা হোক, এই মুহূর্তে গোলরক্ষকের এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছেন কোমল, বাট রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ একবার সিদ্ধান্ত দিয়ে দিলে ওটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না চঞ্চল। তবে কুমার কল্যাণ, যেখানে পেনাল্টি দেওয়া হয়েছিল সাথে সাথে হলুদ কার্ড দেখিয়েও সতর্ক করা যেতে পারতো আসলে, তারপরও রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, শেষ পর্যন্ত রঘু সেটি মেনে নিলেন। তবে অনেকক্ষণ বাকবিতণ্ডা হয়েছে, এলিটা কিংসলে ফোর্থ অফিসিয়ালের সাথে অনেকক্ষণ ধরে কথা বললেন, আসলেই কি লাল কার্ড পাওয়ার প্রাপ্য বা যোগ্যতা হয়েছিল তার বা প্রাপ্য ছিল, শেষ পর্যন্ত সেটি মিটিয়ে দিলেন। কিছুটা হলেও অসন্তুষ্ট এই মুহূর্তে গোলরক্ষক রঘু, তিনি কিন্তু মাঠের বাইরে চলে আসছেন এবং একটি সুবর্ণ সুযোগ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। চঞ্চল, সুবর্ণ সুযোগ তো বটেই, তবে সেই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে হবে। আগেই বলেছি মোহামেডান কিন্তু পেনাল্টি থেকে আগে গোল করতে ব্যর্থ হয়েছে, সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেনাল্টি পেলে কিন্তু হবে না, পেনাল্টিটাকে কাজে পরিণত করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। তবে এই মুহূর্তে দেখা যাক গোলরক্ষকের পরিবর্তন হয়তো বা হবে, যে কোনো একজন খেলোয়াড়কে তুলে নেওয়া হবে। সিরাজি, কেন 10 জনের দল, তাদের মধ্যে থেকে কিন্তু একজনকে অন্তত তুলে নিতে হবে, তাদের জায়গায় একজন গোলরক্ষক তিনি মাঠে যাবেন, সম্ভবত টিটু তিনি মাঠে যাবেন, আমরা টিটুর নামই দেখতে পাচ্ছি। দেখা যাক, আরও একটিবার দেখে নেব কীভাবে ফাউলটা করেছিলেন, অন্ধ বলে নয় অব্দ বলে ফাউল করেছিলেন, অর্থাৎ বল পা থেকে ফসকে দেওয়ার মুহূর্তে কিন্তু বলের উপর ঝাঁপ দিতেন যদি গোলরক্ষক, তাহলে কিন্তু তিনি অ্যাডভান্টেজ পেতেন। তিনি ঝাঁপ দিয়েছিলেন, তিনি রুখতে চেয়েছিলেন খেলোয়াড়টিকে। যাও, গোলরক্ষক টিটুকে নামানো হয়েছে জার্সি নাম্বার 15 বদলে গোলরক্ষক, তার সামনে একটা চ্যালেঞ্জ, মাঠে নেমেই কিন্তু চ্যালেঞ্জ দিতে হচ্ছে গোলরক্ষক টিটুকে। টিটুকে পারবেন এই চ্যালেঞ্জটাকে অন্তত সাকসেসফুল করতে? তার সামনে যেমন চ্যালেঞ্জ, এবং কিক নেওয়ার জন্য কে প্রস্তুত আমরা একটু, এবং হাঁটা চলা দেখেই মনে হচ্ছে স্মাইল মাঙ্গুরা, তার উপরে আবারও কিন্তু দায়িত্ব এসছে। তবে বলে রাখা ভালো, স্মাইল মাঙ্গুরা কিন্তু একটা ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিল, সেই ম্যাচও কিন্তু মোহামেডান হেরেছিল। সেরকম কিছু হবে কিনা আগাম বলা মুশকিল, তবে স্মাইল মাঙ্গুরা গোল করতে পারলেই কিন্তু এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাবে মোহামেডান, এটা কিন্তু হতে পারে একটা টনিক মোহামেডানের জন্য দ্বিতীয়ার্ধে খেলার শুরুর আগে। দারুণ গোল, এবারে অবশ্য মিস করেনি, অনবদ্য ভালো শট নিয়েছিলেন পোস্টে, 269তম গোল এবং এটি বিপিএল এর এবং চতুর্থ গোল করে ইসমাইল বাঙ্গুরা, হাফ ছেড়ে বাঁচলো অন্তত মোহামেডানের সমর্থকেরা। একই সাথে কিন্তু রেফারি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলাও শেষ। দারুণ একটি গোল করে কিন্তু এগিয়ে গেল ইসমাইল বাঙ্গুরার উপরে, অনেক চাপ ছিল, পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিলেন। তবে নিঃসন্দেহে একজন খেলোয়াড় কম নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে হবে কিন্তু ব্রাদা চিনিয়ানকে, নিশ্চয় করে তাদের উপর চাপ আরও বাড়বে। 10 জনের খেলোয়াড় লাল কার্ড পেয়ে কিন্তু মাঠ থেকে চলে গেছেন রঘু, যখন তিনি আক্রমণভাগের খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দিয়েছিলেন এবং সেটি এতটাই অবৈধ ছিল, পেনাল্টি তো দিতে হলোই বাধ্য করলেন তিনি অবশ্য লাল কার্ড। চঞ্চল, পেনাল্টি কিন্তু এর আগেই পেয়ে যেতেন, কেননা পেনাল্টির এর মধ্যে কৃষ্ণপদের হাতে বল লাগলো, রেফারি এড়িয়ে গেলেন, ওখানেই কিন্তু একটা পেনাল্টি পেয়ে যেতেন, বাট সেটি কিন্তু দেননি, বাট পরের সিদ্ধান্তে কিন্তু অটল ছিলেন রেফারি এবং একেবারে অ্যাডভান্টেজ দিয়ে নিয়ে ঢুকে গিয়েছিলেন, 1-1 ছিল। স্মাইল বা অবশ্য এখানে তৌহিদুল আলম সবুজ তাকে যেভাবে ফলটা করলেন, রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন এবং যে কারণে 10 জনের দলে পরিণত হয়েছে। যা হোক, হাফ টাইম গুড লাক স্টেশনারি স্কোর লাইনটা একটু দেখে নেব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 1 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0, ম্যাচে পেনাল্টি থেকে এক্সট্রা অতিরিক্ত সময় এক্সট্রা টাইম 45+2 মিনিটে বাঙ্গুরা গোল করে দলকে নির্ভার রেখেছেন। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব সেই স্পেশাল মুভমেন্টটা, পেনাল্টি থেকে স্মাইল বাঙ্গুরার সেই গোলটি অসাধারণ। গোলরক্ষক জাজমেন্টে ভুল করেছিলেন, ডান দিকে ঝাঁপিয়েছিলেন বাট উল্টো দিক থেকে বল আসতে অনিল জালে, যে কারণে 1-0 লিড নিয়ে নির্ভারে গেছে অন্তত বিরতিতে। সুপ্রিয় দর্শক, হাফ টাইম গুড লাক স্টেশনারি স্কোর লাইন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 1 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। আর এই কথা জানিয়ে আপাতত ফিরে যাচ্ছি বিটিভি ওয়ার্ল্ডের স্টুডিওতে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও ফিরে আসবো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, সাথেই থাকুন।
জিতলে মোটামুটি ডেলিগেশন থেকে একটু ঘুরে চলে যাবে না সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আপনাদের সবাইকে স্বাগতম। যেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2015-16 এর ম্যাচ নাম্বার 102, যে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। প্রথমার্ধের ঘটনাবহুল সেই ম্যাচে আপাতত মোহামেডান স্পোর্টিং ক্লাব 1-0 এগিয়ে। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি ঘটনা থেকে স্মল বাঙ্গুরা গোল করে অন্তত আপাতত নির্ভার রেখেছে মোহামেডানকে। প্রথমে একটা ফাউল হয়েছিল পেনাল্টি এরিয়ার মধ্যে, সেই ফাউল থেকে পেনাল্টি পেয়ে যায় ঢাকা মোহামেডান এবং সেখান থেকে দলের ক্যাপ্টেন ইসমাইল বাঙ্গুরা একটা ম্যাচে মিস করেছেন, বাট এই ম্যাচে গোল করে তিনি কিন্তু দলকে এগিয়ে রেখেছেন। দেখে নেব অ্যাকশন রিপ্লে, পেনাল্টি থেকে গোলটা করে ঠান্ডা মাথায় আজকে অবশ্য শটটাকে রেখেছিলেন জালে, যার সুবাদে 1-0 গোলে ঢাকা মোহামেডান এগিয়ে গেল। তবে এই পেনাল্টি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাটা অন্তত রেখেছিলেন ব্রাদার্সের গোলরক্ষক, যিনি লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেছেন রঘু। একটা চমৎকার ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন তৌহিদুল আলম সবুজের উদ্দেশ্যে, ডাগ আউট বেশ খুশি বা হ্যাপি সেটাও দেখা গেল। এক্ষেত্রে বলটা বাড়িয়েছিলেন সবুজের উদ্দেশ্যে, সবুজ যখন 1-1 বল পেয়ে গিয়েছিলেন তখন কিন্তু তাকে সামনাসামনিভাবে বলে চার্জ না করে তাকেই কিন্তু সরাসরি চার্জ করলেন, এবং রেফারির আইনে কিন্তু একেবারে স্পষ্ট এবং পেনাল্টি এরিয়ার মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে প্রতিপক্ষ দল। সেটি হলো লাল কার্ড পেয়ে মাঠে চলে গেছেন, নিজে তো মরলেন এবং দলকেও কিন্তু মহাবিপদের মধ্যে ফেলে গেলেন রঘু, এবং 10 জনের দলে আপাতত পরিণত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন দল, এবং সেই অ্যাডভান্টেজটা মোহামেডান নিতে পারে কিনা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা, শুরুতে ব্রাদার্সের আক্রমণ, মান্না প্রাপ্তি অগাস্টিন ওয়াসন শফির উদ্দেশ্যে বাড়িয়েছেন, একজন কম নিয়ে খেলতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন দলকে। কী ধরনের পরিকল্পনা নিয়ে বাকি যে 45 মিনিট আছে সেই 45 মিনিট লড়াই করে সেটাও কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই মিজানুর রহমানকে দেখতে পাচ্ছেন, গুড লাক স্টেশনারি স্কোর লাইন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এক পেনাল্টি থেকে স্মাইল বাঙ্গুরা, তিনি 45+2 মিনিটে গোল করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছে। তবে বলে রাখা ভালো, 1-0 গোলের লিড কিন্তু কোনো সময় স্বস্তিদায়ক নয়, এবং 2-0 গোলও লিড কিন্তু মোহামেডানের জন্য অন্তত স্বস্তিদায়ক নয়, কেননা টিম বিজেএমসির বিরুদ্ধে পরিষ্কার 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকেও কিন্তু শেষ ম্যাচ ড্র করেছিল 2-2 গোলে, সেটাও কিন্তু আমাদের মনে আছে। আর একটি আক্রমণ ঢাকা মোহামেডানের, যাক এই মুহূর্তে অবশ্য 45+1 মিনিটে গোলটা এসছে, যাক এই মুহূর্তে একটা ফ্রি কিক পেয়ে গেছে ব্রাদার্স ইউনিয়ন দল। চঞ্চল, কি মনে হয় তোমার দ্বিতীয়ার্ধের রং পরিবর্তন হবে কিনা? কুমার কল্যাণ, দেখুন মোহামেডান স্পোর্টিং ক্লাব যেহেতু 1-0 গোলে এগিয়ে, ব্রাদার্স ইউনিয়নের খেলায় ফিরে আসার সামর্থ্য রয়েছে, তবে একটি জায়গায় প্রশ্ন, 10 জনের দল ব্রাদার্স ইউনিয়ন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে অবশ্যই আরেকটি গোলের লিড নিতে। 2-0 হয়ে যাওয়ার পর কিন্তু তারা আক্রমণের গতি আরও বাড়িয়ে দেবে। আমরা কোচ নঈমুদ্দিনকে দেখতে পেলাম, কিছুটা হলে চিন্তিত তিনি এই মুহূর্তে, তবে একটি জায়গায় ব্রাদার্স ইউনিয়ন পিছিয়ে গেছে, সেটি হলো 10 জনের দল তারা। পক্ষান্তরে মোহামেডান অল আউট ফুটবল খেলছে, আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢুকে পড়েছেন ডি বক্সের মধ্যে, ফাঁকা জায়গায় এবং গোল, চমৎকার একটি গোল সজীবের পা থেকে 2-0 গোলে এগিয়ে। যে কথা বলছিলাম যে 10 জনের দল সেই অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে গোল করতে পারবে কিনা, 270তম গোল জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের, এবং সেটি এসেছে সজীবের পা থেকে। সজীব আনন্দের জোয়ারে ভাসিয়ে দিলেন ঢাকা মোহামেডানকে, 270তম গোল, নিজের দ্বিতীয় গোলটা তুলে নিলেন অন্তত এবারের এই প্রতিযোগিতায়। ভালো একটি সংঘবদ্ধ আক্রমণ, তবে এক্ষেত্রে রক্ষণভাগ পুরোপুরি কিন্তু ব্যর্থ হয়েছে ব্রাদার্স ইউনিয়ন, এবং 10 জনের দল অ্যাডভান্টেজটা নিয়ে নিল অন্তত। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজীব, তিনি গোল করে দলকে 2-0 থেকে দিন। দেখুন অ্যাকশন রিপ্লে, প্রথমে বলটাকে খুব ভালোভাবে কাটিং করে নিজের আয়ত্তে নিয়েছিলেন মাসুক মিয়া জনি, পরবর্তীতে যে স্কোয়ার পাসটা বাড়ালেন সেখান থেকে ঠান্ডা মাথায় গোল করে নিজের নামের প্রতি যেমন সুবিচার করলেন দলকে এগিয়ে দিলেন 2-0 গোলের লিড ঢাকা মোহামেডানের। ম্যাচের
47 মিনিটে আসলো দ্বিতীয় গোল এবং আমিনুর রহমান সজীবের এটি দ্বিতীয় গোল, 270তম গোলটা দেখার সুযোগ পেল বিপিএল এর দর্শকেরা। সরাসরি সম্প্রচার বিটিভি ওয়ার্ল্ড এর পর্দায়। এই মুহূর্তে অবশ্য আরো একটি আক্রমণ ব্রাদার্সের বিরুদ্ধে ঢাকা মোহামেডানের বাম দিক থেকে ঢুকেছেন, সেখান থেকে অবশ্য মাসুক মিয়া জনি একটু আগে তার পাশ থেকে কিন্তু গোলটা পেয়েছে ঢাকা মোহামেডান 2-0 গোলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে। এবং বলে রাখা ভালো, টিম বিজেএমসির সাথেও কিন্তু 2-0 গোলে এগিয়েছিল ঢাকা মোহামেডান, তবে শেষ ম্যাচ হঠাৎ করেই কিন্তু শেষ 10 মিনিটে চিত্রনাট্য পরিবর্তন করে 2-2 গোলে সেই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করে দিয়েছিল বা রুখে দিয়েছিল ঢাকা মোহামেডানকে টিম বিজেএমসি। সেরকম কিছু হয় কিনা এটিও কিন্তু বলা মুশকিল। স্মাইল বাঙ্গুরা 46+1 মিনিট এবং সজীব 48 মিনিটে গোল করে 2-0 এগিয়ে গেছে ঢাকা মোহামেডান, যেটি গুড লাক স্টেশনারি স্কোর লাইন। অবশ্যই কুমার কল্যাণ, দেখুন একটিমাত্র খেলোয়াড় ব্রাদার্স ইউনিয়নে নেই, 10 জনের দল, সেই সুযোগটিকে কিভাবে কাজে লাগিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বারবার আক্রমণ তারা সানিয়ে চলেছে। আমিরুল ইসলাম বাবু অনেকটা উল্লসিত এই মুহূর্তে, কারণটি স্বাভাবিক, চিন্তার রেখা তার কপালে ছিল, সেই জায়গা থেকে একটু হলেও মুক্তি পেয়েছেন তিনি। যদিও 2-0 গোলে এগিয়ে, বাকি সময়টুকু অন্তত তারা চাইবে কোনো গোল যেন কনসিড করতে না হয়। আক্রমণে যাওয়ার চেষ্টা গোলকিপার এই মুহূর্তে মোহামেডানের নেহাল, লম্বা করে বাড়িয়েছেন তিনি প্রতিপক্ষের সীমানায়, উদ্দেশ্য আক্রমণ ভাগের খেলোয়াড় ইসমাইল বাঙ্গুরা দলীয় অধিনায়ক, কিন্তু বল চলে গেল গোলকিপার রঘু নয় অবশ্য, পরিবর্তিত টিটু এসছেন, রঘু লাল কার্ড খেয়ে কিন্তু বেরিয়ে গেছেন আগেই। আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও এই মুহূর্তে ব্রাদার্স ইউনিয়নের, কিন্তু ভুল পাশে বল পেয়ে গেছে মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড়, সামনে বাড়িয়েছেন তবে রাখতে পারেননি, আবারও আক্রমণ ইয়াসাই, কিন্তু ফাউল করা হয়েছে। অ্যাটাকিং থার্ড জোন থেকে ফ্রি কিক আদায় করে নিতে সক্ষম হলো মোহামেডানের ডাগ আউট অর্থাৎ রিজার্ভ বেঞ্চের খেলোয়াদেরকে দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু একটা সতেজ ভাবও কিন্তু কাজ করছে। তবে দলের ম্যানেজার আমিনুল ইসলাম বাবু কিন্তু এখনও আত্মতুষ্টিতে ভুগছেন না, তিনি জানেন যে 2 গোলে এগিয়ে থেকেও কিন্তু ম্যাচে আমরা একটা ড্র করেছি। গুড লাক স্টেশনারি স্কোর লাইন। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0 ব্র্যান্ডের মধ্যে বল ফেলেছিল সেট পিস থেকে ব্রাদার্সের শট, এক্ষেত্রে অগাস্টিন বলসন যেভাবে শটটা নিলেন সেটি কিন্তু পোস্টে রাখতে পারলেন না, অফ টার্গেট ডিরেকশনে ঘাটতি, বল চলে গেল ক্রস উঁচু হয়ে গোল লাইনের বাইরে। গোল কিক থেকে মোহামেডান আক্রমণে যাবে, নেহালকে দেখতে পাচ্ছেন এবং অনুভূতির জোড়া স্ট্রোক কিন্তু অলরেডি বইতে শুরু করেছে মোহামেডানের, তবে এই স্ট্রোক বইতে বটা কিন্তু অন্তত ধরে রাখতে হবে ম্যাচের শেষ অবধি পর্যন্ত। সবাই মাত্র দ্বিতীয়ার্ধের 6টা মিনিট পার হয়েছে 90 মিনিটের খেলা এবং সেখানে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিতে হবে, যদিও অ্যাডভান্টেজটা খুবই পজিটিভ এবং ডাবল অ্যাডভান্টেজ 2-0 গোলের পরিষ্কার ব্যবধান এবং গোলের সংখ্যা বৃদ্ধির মহাপরিকল্পনা অন্তত আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাটাকিং ফুটবলটা খেলছে ঢাকা মোহামেডান, যাদের ফরমেশন 4-3-3, যেটি ব্রাজিল এক্ষেত্রে বার্সেলোনা করে থাকে 4-3-3 ফরমেশন, এবং সেখান থেকে কিন্তু বার্সেলোনা অনেক শিরোপা জিতেছে, অনেক প্রতিযোগিতায় তারা অন্তত নিজের শ্রেষ্ঠত্বতা ধরে রাখতে সক্ষম হয়েছে। সজীব একটু আগে থেকে গোল করেছেন, পাস বাড়িয়েছেন, আরও একটি গোলের সম্ভাবনা, মাসুক মিয়া জনি সেন্টার করেছেন, ও মাই গড, হলো না, আবারও কিন্তু পরাস্ত, ভালো জায়গায় বল পেয়েছিলেন, শেষ মুহূর্তে অ্যাঙ্গেল কভার করলেন তবে সজীব ঝাঁপিয়ে পড়েছিলেন বলে পায়ে সংযোগ ঘটানোর জন্য। দেখুন অ্যাকশন রিপ্লে, প্রথমে সজীব চমৎকারভাবে পেন্টেশন পাসটা দিয়েছিলেন জিতুর উদ্দেশ্যে, জিতু যখন গোলরক্ষককে কাটালেন একটু অ্যাঙ্গেল হয়ে গেল, সেখান থেকে যে সেন্টারটা করলেন শেষ পর্যন্ত সজীব, সেখান থেকে বলটাকে জালে রাখতে পারলেন না, যদি রাখতে পারতেন পরিষ্কার 3-0 গোলের ব্যবধান মোহামেডানের হয়ে যেত। অবশ্যই কুমার কল্যাণ, সংঘবদ্ধ একটি আক্রমণ ব্যর্থ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, আক্রমণে ওঠার প্রচেষ্টা এই মুহূর্তে ব্রাদার্সের, সামনে বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে অগাস্টিন ওয়ালসন ছিলেন, কিন্তু বল পেয়ে গেলেন ল্যান্ড্রি, এবং এখনো পর্যন্ত আক্রমণ এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, ইয়াসাই ব্যাক পাস করলেন, সেখান থেকে ইউসুফ দেখছেন কাকে দেবেন, ফরওয়ার্ড লক করতে চেয়েছিলেন অবশ্য, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইন এই মুহূর্তে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুকূলে।
থ্রো ইন করবেন সাইদ, লম্বা থ্রো ইনে যার ভালো সুনাম রয়েছে অবশ্যই তিনি ফেলবেন ব্রাদার্স ইউনিয়নের সীমানায়। লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য রাইট উইঙ্গার, তবে রক্ষণ ভাগের খেলোয়াড় রয়েছেন, ব্যাক ভলি করে ক্লিয়ার করলেন, কিন্তু সেখানে কিন্তু রয়েছেন মোহামেডান আশিক। ফ্রি কিক হয়েছে, ফাউল ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমিরুল ইসলাম বাবুকে দেখতে পেলেন কিছুটা হলেও চিন্তামুক্ত এই মুহূর্তে আমিরুল ইসলাম বাবু, দলীয় ম্যানেজার মোহামেডান স্পোর্টিং ক্লাবে, এবং দীর্ঘ 30 বছর যাবৎ যিনি সেবা দিচ্ছেন, চারবার বাবু ভাইয়ের নির্বাচিত সদস্য, মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, যেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং এই একটু আগে তার সেই তাকে অবশ্য বেশ খানিকটা আশ্বস্ত করতে সক্ষম হয়েছে তার খেলোয়াড়, এবং খেলোয়াড় পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে। ব্রাদার্স ইউনিয়ন দলের জার্সি নম্বর 13 তিনি মাঠে যাবেন, তিনি হলেন মকাররাম, মিডফিল্ডের খেলোয়াড়, তাকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে দেখবো। উঁচু করে লব পেনাল্টিরিয়ার মধ্যে অগাস্টিন বলসন, তবে শেষ পর্যন্ত অবশ্য কর্নার। আমরা মকাররামকে দেখতে পাচ্ছি, মূলত মিডফিল্ডের খেলোয়াড়, তিনি মাঠে যাবেন, এবং অঙ্কুচা কিংসলে অর্থাৎ মিডফিল্ডের শক্তিটাকে বাড়ানোর জন্য মকাররামকে মাঠে নামানো হয়েছে। অঙ্কুচা কিংসলে কিছুটা অফ ফর্মে ছিলেন, তাকে অবশ্যই এই মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে। দেখা যাক মিডফিল্ডের শক্তিটাকে বাড়িয়ে এবং এই গুরুত্বপূর্ণ সময়ে একটা গোল পরিশোধ করে ম্যাচে উত্তেজনা ফেরাতে পারে কিনা ব্রাদার্স ইউনিয়ন দল, যদিও গোলরক্ষককে হারিয়ে আপাতত তারা 10 জন দ্বারা পরিণত হচ্ছে। প্লান্টেরিয়ার মধ্যে ভালো হেড ছিল, ক্রসই চলে গিয়ে কিন্তু পাঠাতে হলো বান্না প্রাপি, লাক ফেভার করলো না তার জন্য একই সাথে ব্রাদার্সের। কিছুক্ষণের মধ্যে অ্যাকশন রিপ্লেতে আমরা দেখবো অ্যাকচুয়ালি কীভাবে বাড়ি লেগে ক্রস বাড়ি লেগে প্রতিহত হলো ব্রাদার্স ইউনিয়ন দল। উপচুপুরে আরেকটি আক্রমণ, অগাস্টিন ওয়ালসন চমৎকার স্কোয়ার পাস রাসেলের উদ্দেশ্যে, তবে ভালোভাবে পৌমে লন্ড্রি তিনি অবশ্য ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। অ্যাকশন রিপ্লে দেখে নেবো, কর্নার কিক পেনাল্টেরিয়ার মধ্যে ভালো জায়গা ছিল, সেখান থেকে যে হেডটা নিলেন ক্রস থেকে প্রতিহত হলেন, একটা গোল প্রায় পরিশোধ হয়ে গিয়েছিল ব্রাদার্সের। গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0:55 মিনিট ইতিমধ্যেই নির্ধারিত সময় পার হয়ে গেছে। আমিরুল ইসলাম বাবু বলকে চুম্বন করলেন এবং কতটা ফুটবলকে ভালোবাসেন সেটির বাস্তব ধারণ আরেকবার তিনি স্বাক্ষর রাখলেন। 30 বছর যাবৎ সেবা দিচ্ছেন ঢাকা মোহামেডানকে এবং 16-17 বছর যাবৎ সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। যা হোক এই মতো ব্যাক পাস, সেখান থেকে অবশ্য সজীব যার পা থেকে এসেছিল দ্বিতীয় গোল, 3 নম্বর গোলটা পেয়ে যেতেন দলের জন্য, একই সাথে নিজের দ্বিতীয় গোল, তবে ফাইনাল টাচে গিয়ে কিন্তু তিনি পরাস্ত হয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু গোল করতে পারেনি ঢাকা মোহামেডান। গোলের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা এবং উল্টো প্রতি আক্রমণে গিয়ে সেখান থেকে অবশ্য গোল পরিশোধের একটা অভিনব প্রচেষ্টা ব্রাদার্স ইউনিয়ন দলের। অনেক শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন দল, তবে ঢাকা মোহামেডানের কথা বলতে হয়, স্বাধীনতার পূর্বে এবং পরে সব মিলে 19 বার তারা ঢাকা লিগে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করে। আরেকটি আক্রমণ, অঙ্কুচা অবশ্য ওখানে অবশ্য অঙ্কুচাকে তুলে নেওয়া হয়েছে এর মধ্যে, অগাস্টিন ওয়ালসন মান্না প্রাপ্তি রাইট উইং দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, কোনো প্রকার ঝুঁকি নিলেন না মোহামেডানের রক্ষণ ভাগ, ওখানে ছিলেন মিডফিল্ডের খেলোয়াড় আশিক, বলকে পাঠালেন পার্শ্ব রেখার বাইরে। ঢাকা মোহামেডান সর্বাধিক 10 বার ফেডারেশন কাপ জিততে সক্ষম হয়েছে, আবাহনী লিমিটেড ঢাকা তারা জিতেছে দ্বিতীয় সর্বাধিক 9 বার। ছোট্ট করে চেয়ে প্যান্ডেলের মধ্যে চমৎকার ব্যাক ভলি করেছিলেন, সময়োচিত সিদ্ধান্ত ফর্মিলান্ডের, এই মুহূর্তে মোহামেডানের রক্ষণ ভাগের উপরে মারাত্মক চাপ সৃষ্টি করেছে ব্রাদার্স ইউনিয়ন দল। যদিও 10 জনের দল, তারপরেও শক্তিটাকে প্রয়োগ করে সেখান থেকে কিন্তু ম্যাচের ফলাফলটা বা পরিস্থিতিটা অন্যরকম করবার চেষ্টা করছে ব্রাদার্স ইউনিয়ন দল। এই মুহূর্তে মোহামেডানের আক্রমণ, ইসমাইল মাঙ্গুরা আগের ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন, বাট এই ম্যাচে কিন্তু গোল করেছেন পেনাল্টি থেকে, 2-2 গোলের সুবাদে তিনি এবং সজীবের 2 গোল। আপাতত ড্রাইভিং সিটার রয়েছে ঢাকা মোহামেডান এবং তাদের সামনে রেলিগেশনের একটা খড়গ ঝুলছে, এবং সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে অবশ্যই জয়ের কোনো বিকল্প নেই সেটি অবশ্যই আমরা বলতে পারি। কুমার কল্যাণ দেখুন মাত্র 10 জনের দল নিয়ে ব্রাদার্স ইউনিয়ন কিভাবে আক্রমণের ওপর আক্রমণ সানিয়ে যাচ্ছে, উদ্দেশ্য একটাই গোল পরিশোধ করা। ডান প্রান্ত দিয়ে আক্রমণ ব্রাদার্সের, রাব্বি মান্না প্রাপ্তি যার প্রণাম, শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এক
অ্যাকশন রিপ্লে যে গোলটি হয়েছিল দ্বিতীয় গোলটা একটু দেখানো ওখানে কিন্তু ব্যর্থ হয়েছিলেন কৃষ্ণপাদও মাসুক মিয়া জনি স্কোয়ার পাসটা করলেন সঠিক পাস বাড়িয়েছিলেন সঠিক সময় এবং সঠিকভাবে বলটাকে পোস্টে রাখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় একেবারে স্বপ্নের একটা রেখা এঁকে দিলেন অন্তত গোল করবার মধ্য দিয়ে সজীব গোল করবার পর দেখুন তার অভিব্যক্তি এবং ডাগ আউট কিন্তু বেশ খুশি এবং একেবারে আলোকিত এবং সেই দু গোলের সুবাদে আপাতত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2-0 গোলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ তাদের ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে গোলরক্ষক নেহাল কিছুটা আঘাতপ্রাপ্ত তার সেবা শুশ্রূষা চলছে আমরা এই মুহূর্তে যে ফাউলের কল্যাণে ইঞ্জুরি টাইমে প্রথমার্ধে পেনাল্টিটা পেয়ে গিয়েছিল সেটি দেখানো হচ্ছে গোলরক্ষক অবশ্য বলে চার্জ না করে খেলোয়াড়টিকে সরাসরি চার্জ করেছিলেন সেটাই কিন্তু তার জন্য কাল হয়ে যায় সরাসরি লাল কার্ড দেখে তাকে অবশ্য মাঠের বাইরে যেতে সহযোগিতা করেন রেফারি এবং দর্শকদের একাংশ যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবলের মায়ায় যারা আচ্ছাদিত তারা কিন্তু এম এ আজিজ স্টেডিয়ামে আসতে ভুল করেননি জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি আজকের দুটি দল মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড যে খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে এবং পেনাল্টি থেকে গোল করেছিলেন ইসমাইল বাঙ্গুরা প্রথম গোল দ্বিতীয় গোলটি এসেছিল দ্বিতীয়ার্ধে 3 মিনিটের সময় সজীব চমৎকার একটি গোল করেছিলেন আমরা দেখতে পেলাম কিভাবে রিপ্লেতে প্রথম যে ফাউলটি করেছিলেন একেবারে গোলমুখ থেকে যে কারণে লাল কার্ড পেয়ে ফিরে গেছেন রঘু মূল গোলকিপার যিনি প্রধান গোলকিপার তাকে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হয়েছে গোলকিপার কিক নেবেন লম্বা করে বাড়িয়েছেন একেবারে প্রতিপক্ষের সীমানায় আক্রমণে আবারও ব্রাদার্স ইউনিয়ন বাম প্রান্ত দিয়ে ওয়ালসন আগাস্টিন ওয়ালসন এবং শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে থ্রো ইন এই মুহূর্তে খেলা গড়িয়েছে 15 মিনিট পেরিয়ে 16 মিনিটে গুড লাক স্টেশনারি স্কুল লাইন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন 0 পেনাল্টি থেকে 45+1 মিনিটে গোল করেন পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরা এবং ম্যাচের 48 মিনিটে সজীব তিনি গোল করেন তাদের পক্ষে এবং পেনাল্টি থেকে সেই গোলটা আপনাদের সামনে আরও একবার অ্যাকশন রিপ্লের সৌজন্যে দারুণ একটি প্রয়াস অন্তত আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত ওখানে অবশ্য ফাউল কিছুটা দৈহিক শক্তি প্রয়োগের প্রবণতা দ্বিতীয়ার্ধে এবং এটির অন্যতম কারণ ব্রাদার্স ইউনিয়ন 0-2 গোলে পিছিয়ে এবং সেটি কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করছে প্রতিপক্ষ মোহামেডান খেলোয়াড়দের উপরে এবং সেখান থেকে কিন্তু একাধিক ফাউল হয়েছে এবং যে জায়গায় পাটা তুললেন আমার মনে হয় তিনি অবশ্যই ভুল করেছেন সেটা তিনি বুঝতে পেরেছেন বাট একটা ফাউলের কারণে কিন্তু দুজন খেলোয়াড় কিন্তু আঘাত পেয়েছিলেন মাসুক মিয়া জনি যার চমৎকার পাস থেকে ম্যাচের 48 মিনিটে দ্বিতীয় গোলটা পেয়ে যায় দেখে নেবো অ্যাকশন রিপ্লে যখন হেড করবার জন্য নাফিয়ে উঠলেন সেখানে কিন্তু একটা আঘাত পেয়েছিলেন খেলোয়াড়টি পরবর্তীতে একেবারে কৃষ্ণপদের মাথার উপরে পাটা তুলে ফেললেন এটি কিন্তু একেবারে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং সেই সাথে মাসুক মিয়া জনিকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন রেফারি যা হোক এখনো পর্যন্ত ফলাফলটা 2-0 3-0 গোলের লিড হতে পারতো চঞ্চল দ্বিতীয়ার্ধে কিন্তু আরও একটিবার একাধিক সুযোগ পেয়েছিলেন তবে সেখান থেকে অবশ্য পোস্টে রাখতে পারেনি সজীব অবশ্যই সহজ একটি গোল মিস করেছে যে কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে খেলা কিন্তু 62 মিনিটের এগিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা ব্রাদার্স ইউনিয়নের ব্রাদার্স কিন্তু দ্বিতীয়ার্ধে এসে 10 জনের দল নিয়ে দারুণ ফুটবল খেলছে একথা অবশ্যই বলতে পারি শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে তবে তার আগেই ফাউল হয়েছে ফ্রি কিক ব্রাদার্স ইউনিয়নের অনুকূলে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইসমাইল বাঙ্গুরা প্রথম গোল করেছিলেন অ্যাকশন রিপ্লে কিভাবে বাধা দেওয়া হলো একেবারে শূন্যে লাথি দেওয়ার মতো একটি অবস্থা যে কারণে রেফারি কিন্তু কঠোর হস্তে আজ খেলা পরিচালনা করছেন দারুণ অ্যাটাকিং থার্ড জোনের বাইরে থাকে কিক নিয়েছেন ডিবক্সের মধ্যে রক্ষণভাগের খেলোয়াড় এসে অবশ্য শেষ পর্যন্ত আংশিক ক্লিয়ার করেছেন হেড হয়েছে আবারও আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন দারুণ খেলছে এই মুহূর্তে বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে ডাগ আউট আমরা দেখতে পেলাম
অবশ্য আক্রমণ এবং পাল্টে আক্রমণ, আবারও এই মুহূর্তে আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন দারুণ ফুটবল খেলছে, যে কথা বলছিলাম, মাত্র দশজন খেলোয়াড় নিয়ে খেলছে এবং দ্বিতীয়ার্ধে এসে একক প্রাধান্য বলা যায়, একতরফা প্রাধান্য, তবে সেই প্রাধান্য থেকে এখনও পর্যন্ত গোলের ব্যবধান কমাতে পারেনি। আবারও ফ্রিকিক ব্রাদার্স যাও, এই মুহূর্তে অবশ্য ফ্রিকিক প্রতিপক্ষ দলের সীমানা থেকে সেন্ট্রাল সার্কেলের মধ্যে বল পেয়েছেন আব্বাস ইনুসা, লম্বা শট নিয়েছেন, ওখানে অবশ্য বাধাপ্রাপ্ত, তবে মোহামেডানের ডিফেন্সে কিন্তু খুব ভালোভাবে প্রেশার ক্রিয়েট করছে ব্রাদার্স ইউনিয়নের আক্রমণ ভাগ, একই সাথে মিডফিল্ড কাউন্টার অ্যাটাক, মাসুক মিয়াজানি দারুণ ভাবে বলটা বাড়িয়েছিলেন, যখন গোলরক্ষকে গিয়ে আসলেন মাথার উপর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন, ভালো শট নিয়েছিলেন বাট ডিরেকশনে একটু ঘাটতে, অ্যাকশন রিপ্লেতে দেখব, চমৎকার পাসটা বাড়িয়েছিলেন তাকে অন্তত লং পাসের মাধ্যমে, তোলেও ক্যাপ্টেন ইসমাইল বাঙ্গুরা, মাসুক মিয়াজানি যখন দেখলেন গোলরক্ষকে গিয়ে এসছেন তার মাথার উপর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন, অল্পের জন্য ডিরেকশনে ঘাটতি, যে কারণে বল চলে গেল গোল লাইনের বাইরে, যদি পোস্টে রাখতে পারতেন অবধারিত গোলটা অন্তত ধরা দিত মোহামেডানের পালকে। কাউন্টার অ্যাটাক বাম দিক থেকে গতি বাড়িয়ে অগাস্টিন ওয়ালসন, দশটা গোল করে ফেলেছেন, তবে আজকে দু গোল তারা হজম করেছে, সেখান থেকে প্রতি উত্তরণের পথ খুঁজছে মান্না প্রাপ্তি, ছোট ছোট ব্লক সৃষ্টি করছে মোহামেডানের রক্ষণ ভাগ, এই মুহূর্তে চার পাঁচ ছজন কিন্তু রয়েছে রক্ষণ ভাগে, এরিয়ার মধ্যে ক্রস, বিপজ্জনক পরিস্থিতি, সময় মতো ক্লিয়ার করলেন অমর ফারুক বাবু, মিডফিল্ডের খেলোয়াড় প্রত্যেকেই নেমে এসছেন কিন্তু মোহামেডানের সীমানায়, দেখে নেবো অ্যাকশন রিপ্লে, ইসমাইল বাঙ্গুরা সেই লং পাস, সেখান থেকে যখন গোলরক্ষক টিটিউয়ে গিয়ে এলেন তার মাথার উপর দিয়ে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিলেন, শটও করেছিলেন বাট ডিরেকশনে ঘাটতি থাকায় এ যাত্রায় বেঁচে গেল অন্তত ব্রাদার্স ইউনিয়ন দল। উত্তেজনা রয়েছে ম্যাচের মধ্যে, সেই উত্তেজনায় কিন্তু দুটি দল ডুবে রয়েছে এবং তার মধ্য দিয়ে কিন্তু খেলা এগিয়ে চলেছে, ঘটনা বহুল একটি ম্যাচ, প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে এক্ষেত্রে সবুজ তৌহিদুল আলম সবুজকে মারাত্মক ফাউল করে লাল কার্ড পেয়ে ইতিমধ্যেই ড্রেসিং রুমে ফিরে গেছেন দলের অন্যতম সেরা গোলরক্ষক আমিরুল ইসলাম বাবু, নিজেকে উজাড় করে দেওয়ার একটা মানসিক প্রত্যয় নিয়ে যেন আবারও ডাগ আউটে তাকে দেখা যাচ্ছে, এবং দলের ম্যানেজার দীর্ঘ 30 বছর যাবৎ সেবা দিচ্ছেন মোহামেডানকে এবং একটি সাথে কিন্তু লড়াইও করছেন দলের জন্য, আরেকটি আক্রমণ, চমৎকার ক্রস, ফিনিশিংটা ভালো হলো না, 65 মিনিট অতিক্রান্ত হয়েছে, গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন 0, দেখে নেবো অ্যাকশন রিপ্লেতে, বাম দিক থেকে খুব ভালোভাবে বলটা নিয়ে ঢুকেছিলেন রাসেল, ক্রসটা করলেন বাট বলে পায়ে সংযোগ নিতে গিয়ে কিন্তু ব্যর্থ হলেন, ওখানে বসে ব্লকটা সৃষ্টি করলেন পৌমে লন্ড্রি, তার পায়ে লেগে বল চলে গেল গোল লাইনের বাইরে, এক্ষেত্রে অবশ্য আত্মঘাতী গোল বা অন গোল হতে পারত, তবে ভাগ্য ভালো মোহামেডানের সেটি থেকে তারা পরিত্রাণ পেয়েছে। অগাস্টিন ওয়ালসন এনসুইং কিক, অমর ফারুক বাবুর ব্যাকহেড নিয়েছেন কমল, অনেকটা ওভারল্যাপ করে উঠে এসেছেন তিনি মোহামেডানের সীমানাতে ঢুকে গেছেন, সেখান থেকে ক্রস, সেখান পরবর্তীতে অবশ্য হেড করলেন ইসমাইল বাঙ্গুরা, প্রতি আক্রমণ ঢাকা মোহামেডান রাখতে পারলেন না, ওয়ালসন সেখান থেকে রাসেল মকাররম, দূরপাল্লা শট, আব্বাস ইনুসার পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন তবে বলের তলাইটা মারার কারণে এক্ষেত্রে বল চলে গেল শেষ পর্যন্ত, ক্রসটি উঁচু হয়ে গোল লাইনের বাইরে, আব্বাস ইনুসাকে দেখতে পাচ্ছেন এবং তিনি একটু আগে যে শটটা নিলেন সেটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে, অ্যাকশন রিপ্লে, জটলার মধ্য থেকে একটা ভালো জায়গায় বল পেয়েছিলেন, পেনাটেরিয়ার ঠিক 7-8 গজ বাইরে থেকে বলের তলায় মেরে বলটাকে কিন্তু নষ্ট করলেন বা সুযোগটাকে কিন্তু নষ্ট করলেন এবং যে কারণে গোল কিক ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অনুকূলে, পয়েন্ট তালিকায় যারা রয়েছে 10 নম্বরে, ব্রাদার্স ইউনিয়ন রয়েছে 6 নম্বরে, এই ম্যাচ জিততে পারলে ঢাকা মোহামেডান তাদের পয়েন্ট হবে, তবে একটা পরিবর্তন হচ্ছে এরপরে জানাবো কি হবে না হবে, মেজবা উদ্দিন মাঠে যাচ্ছেন ব্রাদার্স ইউনিয়ন দলের মেজবা, রাসেলকে তুলে নেওয়া হচ্ছে, 14 নম্বর জার্সি পরিহিত খেলার মাঠে নেমেছেন রাসেল, 15 তিনি বাইরে চলে গেলেন, যেটি বলছিলাম এই ম্যাচ যদি মোহামেডান জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 17 এবং সেক্ষেত্রে টিম বিজেএমসির পয়েন্টে 17, তবে গোল গড়ে মোহামেডান অবশ্য এক ধাপ, অবশ্য 10ম স্থানে তাদেরকে থাকতে হবে কেননা টিম বিজেএমসি তারা 22টা গোল করেছে, ঢাকা মোহামেডান গোল করেছে মাত্র 14টি এবং আজকের দুটি সহ 16টি, সুতরাং অবস্থানের কোনো উন্নতি হবে না, পয়েন্টটাই শুধু বাড়বে, তবে সবচেয়ে বড় যে বিষয় পয়েন্ট বাড়লেও কিন্তু কোনো ক্ষতি নেই, রেলিগেশন থেকে মুক্তির জন্য অবশ্যই পয়েন্ট দরকার,
জয় প্রয়োজন। এবং এর পরের ম্যাচ ঢাকা মোহামেডানের কিন্তু শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিরুদ্ধে আগামী ডিসেম্বরের 6 তারিখ। ভেন্যুটা কিন্তু একেবারে নিরপেক্ষ ভেন্যু, গোপালগঞ্জের ঐতিহাসিক সেই ভেন্যু শেখ ফজলুল হক মনির জেলা স্টেডিয়াম। লম্বা করে পাস বাড়িয়েছিলেন, সেখান থেকে ব্যাক পাস ঠিক মতো দিতে পারলেন না, দূরপাল্লার শট উদ্দেশ্যহীনভাবে। এবং সেখানে 6 তারিখে মৌসুমের দ্বিতীয় বাংলাদেশ ক্লাসিকো বা বাংলাদেশের সেই ডার্বি আবাহনী মোহামেডানের সেই ম্যাচ অনুষ্ঠিত হবে, অবশ্যই দেখার সুযোগটি হারাবেন না। বৈশাখী টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ড সেই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে, তবে এই ম্যাচ আপাতত আপনারা দেখার সুযোগটি পাচ্ছেন শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডের পর্দায়। আমিরুল ইসলাম বাবু দলের কোচের সাথে একটা মিনি কনফারেন্সও সেরে নিলেন, পরবর্তীতে কী স্ট্র্যাটেজি বা কী ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করবেন, এবং দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মিজানুর রহমান ডন, একসময় যিনি মোহামেডানের আক্রমণ ভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, বর্তমানে কোচ হিসেবে মোহামেডানকে সার্ভিস দিচ্ছেন। তবে এই লিগ শুরুর পূর্বে কাজী জসীমউদ্দিন জসী মোহামেডানের কোচ ছিলেন, বাট সম্পর্কের পাট চুকিয়ে আপাতত তিনি রয়েছেন শেখ জামালের ডেরায়। যাও এই মুহূর্তে ফ্রি কিক, ব্রাদার্স ইউনিয়ন দলের আব্বাস ইনুসা কিক নিয়েছেন, সেখান থেকে অবশ্য মোকাররম রাখতে পারেন, লং পাসে কিন্তু বলটাকে সামনের দিকে বাড়ানোর চেষ্টা করছে, ভালো কৌশল অন্তত ঢাকা মোহামেডানের, লং পাস করে অন্তত নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের অর্ধে বলটাকে বেশিরভাগ ক্ষেত্রে যোগান দেওয়ার একটা মহাপরিকল্পনা কিন্তু মোহামেডান তারা কিন্তু রপ্ত করেছে। আর হচ্ছে আক্রমণ, একের পর এক আক্রমণ, 10 জন নিয়ে যেভাবে হানা দিচ্ছে প্রতিপক্ষ দলের সীমানাতে, ব্রাদার্স ইউনিয়ন দল সত্যি প্রশংসার দাবি রাখে। তবে সেই প্রশংসার পঞ্চমুখ আমরা তখনই হব বা তখনই করব যখন অন্তত গোলটা করে ম্যাচে ফিরবে ব্রাদার্স ইউনিয়ন দল। তবে একটা ফ্রি কিক থেকে সেট পিচ, ভালো জায়গায় অ্যাকশন রিপ্লে, ওখানে কীভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন সেটি দেখানো হলো, ভালো একটি জায়গায় ভালো অ্যাঙ্গেল থেকে ডেঞ্জার জোন থেকে সেট পিচ। ওখানে অবশ্য ইমরুল হাসান রয়েছেন ব্রাদার্স ইউনিয়ন দলে, সুযোগ এসছে ব্রাদার্সের সামনে, রেইনবো কেক দারুণভাবে ফিস্ট করলেন গোলরক্ষক নেহাল, প্রশংসা করতেই হবে, ভালো করলেই প্রশংসা পাওয়ার দাবি রাখেন আর খারাপ করলে কিন্তু আমরা তখন তাকে নিয়ে সমালোচনা করি, এটাই হয়। গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। দেখুন অ্যাকশন রিপ্লে, কীভাবে রেইনবো কিক নিয়েছিলেন, দুর্দান্ত সেভ করলেন, শূন্যে লাফিয়ে উঠে আজকে যেন 100-200 দেওয়ার চেষ্টা করছেন অন্তত গোলরক্ষক নেহাল। 70টা মিনিট অলরেডি আমরা পার করে ফেলেছি, 2-0 গোলে মোহামেডান আপাতত এগিয়ে রয়েছে, তবে 3 গোল হতে পারত, একটা সহজতম সুযোগ কিন্তু সজীব জালে রাখতে পারেননি অবশ্যই। এবং খেলা কিন্তু দ্বিতীয়ার্ধের ইতিমধ্যেই 25 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, নিঃসন্দেহে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলায় অনেকটা এগিয়ে 2-0 গোলের স্পষ্ট ব্যবধানে। লম্বা করে বাড়িয়েছেন নেহাল গোলকিপার, সেখান থেকে ইয়াইয়া সাই বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায় আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইসমাইল বাঙ্গুরাকে দেওয়ার উদ্দেশ্য ছিল ব্যাক ভলির মাধ্যমে, আবারও আক্রমণে ব্রাদার্স ইউনিয়ন, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন এই মুহূর্তে ব্রাদার্সের অনুকূলে। লম্বা করে যাহক দিয়েছেন ডান প্রান্তে নিজেদের সীমানা থেকে আক্রমণ, শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন, পরবর্তীতে লম্বা করে ভলি করেছেন আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সজীব সেখানে রয়েছেন কিন্তু গোলকিপার দৌড়ে এসে বলটি কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন টিটু, পরিবর্তিত গোলকিপার রঘু অবশ্য ফিরে গেছেন লাল কার্ড পাওয়ার পর। বাম প্রান্ত দিয়ে আক্রমণে ব্রাদার্স, ব্যাক পাস করলেন, সেখান থেকে সামনে বাড়িয়েছেন লেফট উইং দিয়ে আক্রমণ, তবে রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন, বলটি পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। থ্রো ইন, আক্রমণে যাবার চেষ্টা নিজেদের প্রতিপক্ষের সীমানায় এই মুহূর্তে ব্রাদার্সের আক্রমণ, ফরওয়ার্ড বাড়িয়েছেন কিন্তু গোলকিপার দৌড়ে এসে নেহাল, তিনি বলটি নিজের নিয়ন্ত্রণে নিলেন। সংঘবদ্ধ একটি আক্রমণ করবার চেষ্টা করছে ব্রাদার্স ইউনিয়ন দল, যে সংঘবদ্ধ আক্রমণ থেকে তারা গোলটা পেয়ে যাবে এবং সেখান থেকে ম্যাচের গতিপথ পরিবর্তনের একটা সুযোগ তারা সৃষ্টি করবে। তবে এখনও পর্যন্ত মোহামেডানের রক্ষণভাগ সেই কাজে বা প্রতিপক্ষ দলকে কীভাবে রুখে দিতে হবে, মোকাবেলা করতে হবে, সেই কাজে কিন্তু তারা খুব ভালোভাবেই তারা কিন্তু একেবারেই নিয়োজিত রয়েছেন। এবং এখনও পর্যন্ত কিন্তু যে আক্রমণগুলো রচিত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন দলের খেলোয়াড়দের মাধ্যমে সেটাকে কিন্তু খুব ভালোভাবে মোকাবেলা করেছে এবং ছোটো ছোটো ব্লক সৃষ্টি করবার মধ্যে দিয়ে এই কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত ঢাকা মোহামেডানের, তাকে অবশ্য স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে,
তবে দশ জনের বিপরীতে এগারো জন ঢাকা মোহামেডানের, তারপরেও কিন্তু প্রতিপক্ষ ব্রাদার্সের বিরুদ্ধে কুলিয়ে ওঠাও কিন্তু তাদের জন্য অনেকটাই হিমশিম খেত হচ্ছে। তারপরেও কিন্তু ব্রাদার্স ইউনিয়ন দল আক্রমণের কিন্তু কোনো কমতি বা ঘাটতি নেই। আমাদের ক্যামেরা ক্রুদেরকে দেখতে পাচ্ছেন, যাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান এই খেলা সম্প্রচারের ক্ষেত্রে। টোটাল একটা টিম ওয়ার্ক অন্তত প্রোডাকশনের ক্ষেত্রে সাইফ গ্লোবাল স্পোর্টসের মাধ্যম দিয়ে ব্লু লাইন কমিউনিকেশনস এই প্রোডাকশনটিকে দাঁড় করানোর একটা চেষ্টায় রয়েছেন, যেখানে একাধিক কর্মী বা একাধিক কলাকুশলী যারা অক্লান্ত পরিশ্রম করছেন। এবং আপনারা জানেন যে হেড অফ ইভেন্টের দায়িত্বে মোহাম্মদ কাউসার, যাদের যিনি ইভেন্টটাকে সাকসেসফুল করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রডিউসার তার চমৎকার দিক নির্দেশনার মাধ্যম দিয়ে অন্তত এই প্রোডাকশনটাকে হাইলি প্রফেশনাল করবার ক্ষেত্রে অবদান রাখছেন, তিনি হলেন অতুল রাকিব, তাকেও ধন্যবাদ জানাই। আরেকটি আক্রমণ ফরওয়ার্ড বাড়িয়ে দিয়েছিলেন, বাট একটু জোরে বাড়ানো হয়ে গেল মান্না ব্রাভের। একটু যদি স্লো ফরওয়ার্ডটা বাড়াতেন অবশ্যই সেখান থেকে একটা সুযোগ থাকতো। ভালো জায়গায় বল প্লে পাঠিয়েছিলেন, পেন্টেশন একটা পাস, কিলার পাস অনেকক্ষণ পর অন্তত ব্রাদার্স ইউনিয়ন দলের মাধ্যমে দেখা গেল। গোলরক্ষক অনায়াসে নিজের আয়ত্তে নিয়ে ভলি করেছেন। দেখে নেব অ্যাকশন রিপ্লে কীভাবে ঘটনাটা ঘটেছে। যাক এই মুহূর্তে মোহামেডানের আক্রমণ, বল পেয়ে গেলেন আশিক, রাইট লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা, শেষ পর্যন্ত বল চলে গেল পাঁচশো রেখার বাইরে। আমাদের আরও একজন ক্যামেরা ক্রু মেজান, থ্যাংক ইউ টাটা, টাটা তো দিতেই হবে কারণ আজকে এই ম্যাচের মধ্য দিয়ে ফর্দা নেমে যাবে চট্টগ্রাম ভেনুন। চট্টগ্রামবাসীকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন কোনো আয়োজন ফুটবলের, সেটি নিয়ে অবশ্যই থাকবেন আপনারা আমাদের সাথে বা বাংলাদেশের ফুটবলের সাথে। ফাউল হয়েছে ওখানে অবশ্য বিপজ্জনকভাবে ট্যাকেলের জন্য, দেখুন অ্যাকশন রিপ্লে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন যেভাবে ফেলে দিলেন সেটি কিন্তু রেফারি বিচারে একেবারে অবৈধ, যদি আঞ্চলিক ভাষায় বলি তাহলে ল্যাং মেরে ফেলে দিয়েছেন এটা বলা যায়। সেরকম একটা ঘটনা ঘটলো, আমিরুল ইসলাম বাবু কী বলার চেষ্টা করছেন সেটি আমরা বুঝতেই পারছি, উজ্জীবিত করার চেষ্টা করছেন যে কোনো মূল্যে হোক ঠেকিয়ে দাও এই আক্রমণটি, তা না হলে কিন্তু বিপদ থাকতে পারে। কেননা টিম বিজেএমসির সাথে এরকম ঘটনা কিন্তু ঘটেছিল যেখানে দুই গোলে গিয়েছিল, পাক্কা তিন পয়েন্ট পেতে যাচ্ছে মোহামেডান, সেখানে কিন্তু বিপদের অবস্থা। আরেকটি আক্রমণ বিপজ্জনক জায়গায় বলটা পড়েছিল, তবে এক্ষেত্রে বেঁচে গেল ঢাকা মোহামেডান, দুর্বল্লা শট দারুণভাবে সেভ করলেন। গুড লাক স্টেশনারি স্কোর লাইন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। 75টা মিনিট কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে। আমরা সম্প্রচারের কথা বলছিলাম, হেড অফ ব্রডকাস্টার হিসেবে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমিনুল হক খান অনলাইনের মাধ্যম দিয়ে চমৎকারভাবে অন্তত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন দীপক চন্দ্র দাস। এবং এই যে চমৎকার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে উত্তেজনা, সেই উত্তেজনাগুলোকে চমৎকার রিপ্লের মাধ্যম দিয়ে মনির হোসেন আপনাদের সামনে উপস্থাপন করছে। ব্রডকাস্টে অসাধারণ ভূমিকা নিচ্ছেন নোমান রহমান, ফ্লোর ম্যানেজার অ্যান্ড ইভেন্টের এক্সিকিউটিভ হিসেবে ইমন ইমতিয়াজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আর এই যে চমৎকার গ্রাফিক্সগুলো আপনাদের সামনে যিনি সুন্দরভাবে প্রস্ফুটিত করছেন জাফরিন রুবিনা, অনলাইনের এডিটর হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সজীব রায়হান। আরও একটি আক্রমণ মাঝমাঠে, বল কিন্তু এখন ঘোরাফেরা করছে, বল এদিকে আবার ওদিকে, পেন্ডুলামের মতো ঘোরাফেরা চেষ্টা। এবং দ্বিতীয়ার্ধে আমরা একটা জিনিস দেখলাম, দৈহিক শক্তি প্রয়োগের প্রবণতা এবং এতটাই এগ্রেসিভ ভঙ্গি যে ফাউলটা করলেন রেফারির বিচারে একেবারেই খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হলো কিন্তু এক্ষেত্রে ইয়া সাইকে। যাক সেট পিচ, অ্যাকশন রিপ্লে কীভাবে ঘটনাটা ঘটেছিল সেটি একটু দেখে নেব। ইয়া সাই যখন খেলোয়াড়টি এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন বল নিয়ে মোকাররম, তখনই কিন্তু তাকে টেনে ধরে ফেলে দিলেন। যাক পরবর্তীতে সেই আক্রমণটি নস্যাৎ হয়ে গেল, 76টা মিনিট পার হয়ে গেছে, ইয়া সাইকে হলুদ কার্ড দেখানো হয়েছে। ক্রিয়েটিভ কনসালটেন্টে আরিফুর রহমান তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং এই প্রোডাকশনটিকে যিনি নেতৃত্ব দিয়ে সঠিকভাবে অন্তত আপনাদের সামনে উপস্থাপন করবার ক্ষেত্রে অনন্য অবদান রেখে যাচ্ছেন ডিরেক্টর তারেক শাহরিয়ার, তাকে ধন্যবাদ জানাই। এবং সার্বিক তত্ত্বাবধানে ব্লু লাইন কমিউনিকেশনস, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যাক এই মুহূর্তে খেলোয়াড় পরিবর্তনের একটা ইঙ্গিত ঢাকা মোহামেডানে, কে নামছেন আর কে আসছেন একটু দেখে নেব। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জামাল হোসেন, মিডফিল্ডের খেলোয়াড় জামাল, তাকে মাঠে নামানো হচ্ছে, জার্সি নম্বর 15 মিডফিল্ডের খেলোয়াড়। এবং আমিনুর রহমান সজীব
তাকে তুলে নেওয়া হচ্ছে। তিনি সেকেন্ড গোল করেছিলেন, দ্বিতীয় গোলদাতা। এই মুহূর্তে কিন্তু ফরমেশনে কিছুটা পরিবর্তন, 4-3-3-এর জায়গায় 4-4-2, অর্থাৎ মিডফিল্ডের শক্তিটাকে বাড়ানোর জন্য একজন ফ্রেশ লেগকে নামানো হলো ফরওয়ার্ড লাইনের খেলোয়াড় সজীবের জায়গায়। দেখা যাক এই মিডফিল্ডের দখলটাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যকারে যে স্নায়ু যুদ্ধ, সেই যুদ্ধে কে জয়লাভ করেন। বাফুফের অফিসিয়াল, ফ্লোর ম্যানেজার ইমন ইমতিয়াজ সহ প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি, যাদের দৃষ্টি রয়েছে উত্তেজনা ম্যাচকে, উত্তেজনাকর ম্যাচকে ঘিরে। এবং এই ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্দা নেমে যাবে দ্বিতীয় পর্বে। চট্টগ্রাম ভেন্যুর 18টি ম্যাচ প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে আয়োজিত হয়েছে, এবং আগামী 2 দিনের বিরতিতে আমরা যাব নতুন ভেন্যু গোপালগঞ্জে। সেখানে আগামী 1 ডিসেম্বর থেকে 6 তারিখ পর্যন্ত 18তম রাউন্ডের 6টি ম্যাচ। দেখুন বল দখলের লড়াই, তবে সেই লড়াইয়ে কিন্তু জয়ী হলেন আব্বাস ইনুসা, পারলেন না সবুজ। অ্যাকশন রিপ্লে, যখন সবুজ বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, ভালোভাবে কাটিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত অবশ্য আর কুলিয়ে উঠতে পারলেন না শক্তির বিচারে, অন্তত আব্বাস ইনুসার মাধ্যমে কাছ থেকে। যাক বদলি খেলোয়াড় জামাল বল পেয়েছেন বাম প্রান্তে, তৌহিদুল আলম সবুজ, জাতীয় দলে খেলবার অভিজ্ঞতা রয়েছে, বলটা রাখতে পারবেন কিনা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে আরও একজন ক্যামেরা ক্রু সারা মাঠ চষে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত, তাকেও দেখতে পারেন ইয়াসিন। প্রত্যেকেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রত্যেককে আপনারা দেখতে পেলেন। আর ধারাভাষ্যে রয়েছি আমি এবং মেজানুর রহমান চঞ্চল, আমাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা। যাও এই মুহূর্তে বল পেয়ে গেলেন মান্না প্রাব্বি, ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছেন, দিলেন ডান প্রান্তে আগাস্টিন ওয়ালসন, বাট তাকে ব্লকটা সৃষ্টি করে দারুণভাবে সেই আক্রমণটা রোধ করে দিল অন্তত মোহামেডান। দর্শকদের মধ্যে উত্তেজনা, ক্রস, বিপজ্জনক পরিস্থিতি, বল কারাকারি বা দখল নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যস্ততা, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পাস হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে গতিটা পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু ম্যাচের আকর্ষণটাকে অনেকখানি বাড়িয়ে দিচ্ছে, টেম্পোটা বাড়িয়ে দিয়েছে অন্তত। এই মুহূর্তে কমবক্স আপনারা দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ক্যামেরাম্যান যারা রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমবক্স আপনারা দেখতে পেলেন যেখানে রয়েছি আমরা দুজন, মিজানুর রহমান চঞ্চল এবং আমি কুমার কল্যাণ। এই মুহূর্তে একটা ভালো জায়গায় সেট পিচ, গুড লাক স্টেশনারি স্কোর লাইন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে পেনাল্টি থেকে বাঙ্গুরা, এবং ম্যাচের বয়স যখন 48 মিনিট, আক্রমণ ভাগের খেলোয়াড় সজীব গোলটা করেছিল, সেই 2 গোলে আপাতত কিন্তু অন্তত কয়েকটা ম্যাচ পর জয়ের সুবাতাস পেতে যাচ্ছে অন্তত ঢাকা মোহামেডান। সামনে একটি মানব প্রাচীর, অগস্টিন ওয়াসন ঘটাবেন কিনা কিছু একটা, তবে ওয়ালে লেগে বলটা চলে গেল শেষমেশ গোল লাইনের বাইরে, সুতরাং কর্নার এসছে মোহামেডানের সামনে। ওয়ালসনকে দেখতে পাচ্ছেন 10টা গোল করেছেন এই প্রতিযোগিতায়, এবং একাধিক গোলের যোগানদাতাও তিনি পক্ষে। তবে এই মুহূর্তে মকাররাম পেনাল্টি এরিয়ার মধ্যে ফেলেছিলেন বল, ভালোভাবে ব্যাকেট করলেন সাহিদ, সাহিদ ছিলেন সেখানে, তবে শেষমেশ বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন থেকে প্রতি আক্রমণে উঠবে ঢাকা মোহামেডান, পরিষ্কার 2-0 গোলের ব্যবধানে এগিয়ে, এবং আজকে কিন্তু সেই ভুল আর করতে চাচ্ছে না ঢাকা মোহামেডান, অন্তত ওই শেষ দিকে এসে কিছুটা রিল্যাক্স ভাব রক্ষণ ভাগের, এবং সেই সুযোগে প্রতিপক্ষ দল গোল পেয়ে যায়। আলামিনকে দেখতে পাচ্ছেন, আরও একজন আমাদের সিনিয়র ক্যামেরা ক্রো যাদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুতরাং এই যে একটা টোটাল টিম ওয়ার্ক, ব্লু লাইন কমিউনিকেশনের প্রোডাকশন টিম, নতুন একটি দেশীয় প্রতিষ্ঠান, তারা এই যে প্রোডাকশনের মাধ্যম দিয়ে নতুনভাবে উত্তরণের পথ দেখছে, এবং দেশীয় প্রোডাকশন অবশ্যই দরকার আছে, এবং এই প্রোডাকশনটার ক্ষেত্রে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন তাদেরকে ধন্যবাদ, এবং দর্শকদেরকেও অবশ্যই প্রশংসা করতে হবে। দেখে নেব প্রথম গোলের সেই পেনাল্টির দৃশ্যটা, দেখে নেব কীভাবে ফাউলটা করেছিলেন, একেবারে 1:1 গোলরক্ষক, তিনি বলে চার্জ না করে চার্জ করে বসেছিলেন খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেটাই কিন্তু রেফারি বিবেচনায় এনেছেন। এবং পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরা কিন্তু আর হতাশ করেনি মোহামেডানের সমর্থকদের, এবং যে পরিমাণ গোল তিনি মিস করেছেন, যদি তার অর্ধেক গোলও তিনি করতেন, আমার মনে হয় সর্বোচ্চ গোলদাতার শীর্ষে কে রয়েছেন চঞ্চল, সানডে চিজোবা 18টা গোল করেছেন, এবং আজকের এই গোলটি সহ 4টা গোল করেছে, আমার মনে হয় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও কিন্তু অবাক আর কিছুই থাকবে। এই মুহূর্তে দেখে নেব দ্বিতীয় গোলটা, এক্ষেত্রে রক্ষণ ভাগের ভুলে বলটা প্লেস করতে ভুল করেছিলেন সঠিক সময়, সেখান থেকে কিন্তু অন্তত মাসুক মিয়া জনি যেভাবে স্কোয়ার পাসটা করলেন, ফাইনালি টাসে কিন্তু
অসাধারণ একটা গোল করলেন, নিজের জন্য তো বটেই দলের জন্য, এবং দলের যে একটা মানে কি বলবো ভাটা পড়েছে, একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। হারুনকে দেখতে পাচ্ছেন আরও একজন ক্যামেরা ক্রু, এবং দল যখন অর্থাৎ একটা দল যখন অন্তত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায়, যেমন ধাক্কা খেতে খেতে একটা দল যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু আর তার পিছনে ফেরার সময় থাকে না। চিতা বাঘের মতো হুঙ্কার দিয়ে বা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হুঙ্কার দিয়ে এগিয়ে যায় সামনের দিকে, তখন তার সামনে যেই আসুক না কেন ভেঙে চুরে চুরমার করে দিয়ে কিন্তু সেখান থেকে অন্তত নিজেদের সাফল্যটা ধরে নেয়। এবং সেই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু আজকে দেখতে পেলাম, যেখানে রেলিগেশনে খরা, আর মোহামেডান যদি রেলিগেশনে পড়ে যায় তাহলে তো আর ইজ্জত থাকে না। সুতরাং জান পরাণ দিয়ে আজকে কিন্তু মোহামেডানের খেলোয়াড়রা লড়াইটা করেছেন, এবং সেই লড়াইয়ের ফসলটা তারা তুলে নিয়েছে। আরও একটি আক্রমণ, পাঁচটা শটে খোলো না, এবং এই মুহূর্তে কিছুটা হলো টেনশনে পড়ে গেছে, মারাত্মক টেনশন। দুই গোলের চাপ, এক গোলের চাপটা কিন্তু অর্ধেকের কম, বাট দুই গোলের চাপটা কিন্তু আকাশ সমান। সেই চাপে পড়ে কিন্তু এই মুহূর্তে অনেকটাই ভুল পাসে জড়িয়ে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়নের এই আক্রমণগুলো। ব্যাক পাস, সেখান থেকে অবশ্য মেজবা দিলেন বাম প্রান্তে, আক্রমণের চেষ্টা করছে আমির ইসলাম বাবু। আবারও কিন্তু এই মানুষটির কথা বলতে হয়, কিভাবে উদ্যমী একটা ভূমিকা নিয়েছেন, দীর্ঘ সাত আট দিন যাবৎ পড়ে আছেন সকল কাজকর্মকে ফেলে রেখে অন্তত দলের সাফল্যের জন্য চট্টগ্রামে। তবে আজকের এই ম্যাচে যদি জিততে পারে আমার মনে হয় একটা একটা স্বস্তিময় রাত, স্বস্তিদায়ক রাত কাটবে অন্তত আমিরুল ইসলাম বাবুর জন্য। যাই হোক, শর্ট কর্নার, সেখান থেকে বল পেয়ে গেলেন এই মুহূর্তে ওয়ালসন, তবে ভালোভাবে সেখানে ব্লকটা সৃষ্টি করে লম্বা পাসের মাধ্যম দিয়ে বলটাকে পাঠিয়েছেন প্রতিপক্ষ দলের সীমানাতে। 85 মিনিটে খেলা গড়িয়েছে, আরও একটি উত্তেজনা, উত্তেজনা কিন্তু রয়েছে ম্যাচের প্রত্যেকটা ক্ষেত্রে। তবে সেই উত্তেজনা উপরে মাঝে মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা দৈহিক শক্তি প্রয়োগের প্রবণতা। ভালোভাবে ড্রিবলিংটা দিয়েছেন, ইনসাইড আউটসাইড ডট, ভালো পাস প্যান্টেরিয়ার মধ্যে ফেললেন, বাট ফাইনাল টাসে গিয়ে কিন্তু তাল গোলটা পাকিয়ে ফেললো ব্রাদার্স ইউনিয়ন দল। এবং সেক্ষেত্রে মহাব যে ভূমিকাটা সেটি পালন করে যাচ্ছে কিন্তু রক্ষণভাগ ঢাকা মোহামেডানে, কোনো প্রকার ছাড় দিতে নারাজ তারা, এবং একটু ছাড় মানেই তাদের জন্য বিপদ, এবং সেই কথাগুলো তারা জানেন, এবং সেই কথাগুলো জেনে বুঝে দেখে শুনেই কিন্তু তারা রক্ষণভাগটাকে একেবারে শক্তিশালী রেখেছে। ছয়জন খেলোয়াড় রয়েছে আপাতত ডিফেন্সে। গুড লাক স্টেশনারি স্কোর লাইন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন 0। 85 মিনিট কমপ্লিট হয়েছে, রইল বাকি 5 মিনিট নির্ধারিত সময়ের, এবং এর সাথে থাকতে পারে হয়তোবা কিছু সময় সংযুক্তি। অবশ্যই কুমার কল্যাণ, আরেকজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের, আমিরুল ইসলাম বাবুর কথা বারবার বলছিলেন, আজ কিন্তু জীবনপণ লড়াই করলেন। কোন ঘড়ির সময়টাও তিনি বাইরে থেকে অন্তত সংকেতটা দিয়ে দিচ্ছেন যে ঘড়ির কাঁটায় কতটুকু সময় আছে। এই যে একটা অনুভূতি কোচরা সাধারণত করেন, তিনি দলের ম্যানেজার, এবং তার কিন্তু অনেক কোচের সাথে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে। জর্জ কোটান পাশাপাশি আরও যে সকল কোচ রয়েছে তাদের সাথেও কিন্তু কাজ করেন, লুডভিগ ক্রিফের সাথে কাজ করেছেন, জোরান জর্জেভিসের সাথে কাজ করেছেন, এবং সামির শাকিলের মতন কোচের সাথে কাজ করেছেন। সেই কাজ করবার মধ্য দিয়ে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাটা অন্তত অন্তত প্রত্যেকটা ম্যাচে দলের জন্য দেওয়ার চেষ্টাটা তিনি করে যাচ্ছেন। অবশ্যই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়টিকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হবে, কারণ বেশ কিছুটা গুরুতর আঘাত তিনি পেয়েছেন। তবে কাজের কাজ যেটি সেটি কিন্তু হয়ে গেছে, 2-0 গোল এই কথা, আর মাত্র 4-5 মিনিট রেগুলেশন সময়। এরপর চঞ্চল রেডিসন ব্লু, আমাদের স্টেডিয়ামের পাশে আমরা যখন মাঠে প্রবেশ করি বা স্টেডিয়ামে আসি তখন কিন্তু তাকে আলিঙ্গন করে আসতে হয়। ইন্টারন্যাশনাল একটা হোটেল অনেক, এখানে কিন্তু ফুটবল ক্রিকেট হলেই কিন্তু খেলোয়াড়রা সেখানে কিন্তু এই হোটেলটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা অবস্থান গ্রহণ করেন, এবং সেই রেডিসন হোটেল, রেডিসন ব্লু হোটেলটাও কিন্তু ক্যামেরা ক্রুদের এরিয়ার বাইরে যায়নি। একেবারেই চমৎকার একটা দৃশ্য, ফ্লাড লাইটের আলোয় জ্বলজ্বল করছে। তবে সময় গড়ানোর সাথে সাথে আমাদেরও কিন্তু, আমাদের প্রত্যেকের জন্য কিন্তু সময় ফুরিয়ে আসছে, এবং আমরাও কিন্তু এই চট্টগ্রামকে গুড বাই জানিয়ে ফিরে যাব অন্তত ঢাকার উদ্দেশ্যে, এবং আগামী 2 দিনের মধ্যে আবারও যেতে হবে নতুন ভেনু গোপালগঞ্জে। দেখুন অ্যাকশন রিপ্লে কীভাবে ঘটনা ঘটলো সেটি দেখানো হলো, এবং দ্বিতীয় পর্বে এসে আয়োজকেরা কিন্তু নতুন ভেনু একটা যোগ করেছেন, শেখ ফজলুল হক মলি জেলা স্টেডিয়াম, যেটি গোপালগঞ্জে অবস্থিত, বাঙালি জাতির অভিভাবক, স্বাধীনতার মহান স্থপতি
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মভূমিতে আমরা যাব, সেখানেই নতুন উত্তেজনা নিয়ে সৃষ্টি হবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2015-16। প্রস্তুত হয়ে যান গোপালগঞ্জবাসী, আমরা আসছি আপনাদের শহরে, দেখা হচ্ছে 1 ডিসেম্বর বিজয়ের মাসে। অবশ্যই শেষের দিকে আবারও আক্রমণ ব্রাদার্স ইউনিয়ন লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, শেষের দিকে অনেক আক্রমণ আমরা দেখেছি কিন্তু ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হয়েছেন। আবারও আক্রমণ, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় আংশিক ক্লিয়ার করেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা কিন্তু গোল কনসিড করতে চান না এই মুহূর্তে। আবারও হেড আক্রমণে কিন্তু ব্রাদার্স ইউনিয়ন, তবে শেষ পর্যন্ত হ্যান্ডবলের জন্য আবেদন জানিয়েছেন, সেখানে পমি লন্ড্রি ছিলেন, লম্বা করে বাড়িয়েছেন তিনি। এই মুহূর্তে খেলা কিন্তু সেন্ট্রাল বৃত্ত বরাবর, সেখান থেকে আবারও আক্রমণে ব্রাদার্স, ডান প্রান্ত দিয়ে ফরওয়ার্ড বাড়িয়েছেন, চমৎকার আদান প্রদান, এবারে গোলের সম্ভাবনা, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট, বার পোস্টের সামান্য পাশ দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং এরই সাথেই আরেকটি খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কৃষ্ণকুমার, তিনি মাঠের মধ্যে প্রবেশ করলেন। কৃষ্ণকুমার শেষ 5-6 মিনিটের জন্য তাকে যেতে হবে মাঠের মধ্যে, উদ্দেশ্য একটি, ডিফেন্সকে শক্তিশালী করে অন্তত কোনো গোল কনসিড করতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনেক কষ্টে তারা দুটি গোল করতে পেরেছে এবং একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় কিন্তু খেলায় ঘুরে দাঁড়িয়েছে। তবে আজকে চঞ্চল মোহামেডানের খেলোয়াড়দের প্রশংসা করতে হবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারে শুরু থেকেই ছিল পজিটিভ এবং মরিয়া হয়ে তারা খেলেছে, গোলের জন্য তারা সংগ্রাম করেছে এবং সেই সংগ্রাম হয়েছে বিভিন্ন ধাপে, বিভিন্নভাবে বিভক্ত, এবং সেই সংগ্রামের মাধ্যম দিয়ে প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে 2-2 গোল তারা তুলে নিয়েছেন। এবং ইতিমধ্যে সাইদ আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে তুলে নেওয়া হয়েছে, এবং মিডফিল্ডের খেলোয়াড় কৃষ্ণকুমার মাগুরার সন্তান, তাকে মাঠে নামানো হচ্ছে। দেখে নেব অ্যাকশন রিপ্লে, একটু আগে কীভাবে চমৎকার পেন্টিশন পাঁচটা দিয়েছিলেন, ভালো জায়গায় বল পেয়েছিলেন, তবে যেভাবে শটটা নিলেন সেটি কিন্তু চলে গেল গোল লাইনের বাইরে, তবে ওখানে অফসাইডের সংকেত দিয়েছিলেন। এবং এডিশনাল টাইম 7 মিনিট, অনেক লম্বা একটা এডিশনাল টাইম বা সংযুক্ত সময় সংকেত দিয়েছেন ফোর্থ অফিসিয়াল জালালউদ্দিন। সভ্য সমর্থকদেরকে দেখতে পাচ্ছেন, আর কিছু সময় পরেই কিন্তু তারা এখান থেকে প্রস্থান করবেন, যেখানে এখন রয়েছে রমরম অবস্থা, গরম অবস্থা, সেখানে একসময় খাকা করবে। গুড লাক স্টেশনারি স্কুল লাইন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0। এবং এই জয়ের মধ্যে দিয়ে মোহামেডান তারা কিন্তু আবারও ফিরে আসবে অন্তত রেলিগেশন থেকে বাঁচার যে কাজটা, সেই কাজটার একটা ভাগ বা একটা ধাপ কিন্তু তারা পূর্ণ করতে সক্ষম হবে। ইতিমধ্যে নির্ধারিত টাইম কমপ্লিট হয়েছে, সংযুক্তি সময় সংকেত দিয়েছে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন দল, 10 জনের দলে পরিণত হয় প্রথমার্ধের এক্সট্রা টাইমে গিয়ে, তবে তারপরেও কিন্তু তারা খেয়ে হারায়নি, একের পর এক আক্রমণ করেছে। বাট মোহামেডানের রক্ষণভাগের অভিনব কৌশলের কাছে কিন্তু তারা প্রতিবারই মার খেয়ে গেছে, ধরা খেয়েছেন, এবং সেখানে কিন্তু তাদের আক্রমণগুলো নস্যাৎ হয়েছে। জাতীয় লিগে 1 বার, প্রিমিয়ার ডিভিশন ফুটবলে 2 বার চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান, ফেডারেশন কাপে তারা 3 বার চ্যাম্পিয়ন, আগা খান গোল্ড কাপেও কিন্তু তারা 1 বার চ্যাম্পিয়ন হয়েছে। আর মোহামেডানের কথা তো অনেকবার বলেছি, স্বাধীনতার পূর্বে 7 বার, স্বাধীনতার পরে 12 বার, সব মিলে 19 বার ঢাকা লিগে চ্যাম্পিয়ন। নিজেদের সীমানাতে ব্রাদার্স ইউনিয়নের বল লম্বা করে সামনে বাড়িয়েছেন, বান্না প্রাপ্তি ব্যাক পাস করলেন, সঠিক পাসটা দিয়েছেন কিনা বলা মুশকিল, তবে ধরেছেন সতীর্থ খেলোয়াড়, দারুণভাবে দুজনকে ড্রিবলিং করিয়ে বলটা কেড়ে নিয়েছেন নিজের ভঙ্গিতে, লম্বা একটি পাস, এরিয়াল পাস, বান্না প্রাপ্তি, সারা মাঠ জুড়ে চষে বেড়াচ্ছেন তিনি, কখনো রাইট উইংয়ে আবার কখনো লেফট উইংয়ে, তবে এই মুহূর্তে অবশ্য ফাউল, ফাউল মানে ফ্রি কিক, সেট পিচ, দেখুন অ্যাকশন রিপ্লে, লম্বা একটি পাস বাড়িয়েছিলেন মান্না প্রাপ্তি, সারা মাঠ জুড়ে খেলছেন, চষে বেড়াচ্ছেন যশোরের শামসুলুদ্দা ফুটবল একাডেমিতে বেরিয়ে আসা এই ফুটবল প্রতিভা, তাকে অবশ্য অবৈধভাবে ট্যাকেল করলেন যে কারণে ফ্রি কিক। মোহামেডানের কথা বলছিলাম, মামুনি গোল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে, কোটি টাকা সুপার কাপে 2 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে, যেখানেই শিরোপা, যেখানেই ট্রফি বা যেখানেই টুর্নামেন্ট, সেখানেই মোহামেডানের শিরোপা জয়, তবে ওই একটি জায়গায় খরার রয়েছে, এখনও পর্যন্ত বি লিগে তারা শিরোপা জিততে পারেনি। 8 বারের হ্যাট্রিক সহ 4 বার আবাহনী লিমিটেড ঢাকা জিতেছে, 3 বার জিতেছে শেখ জামাল, 1 বার জিতেছে শেখ রাসেল। দেখা যাক শেষ সুযোগ, সেট পিচ, ওখানে অবশ্য পৌমি লন্ড্রি হেড করলেন, আজকে কিন্তু পৌমি লন্ড্রি নিজেকে উজাড় করে দিচ্ছেন স্টপার হিসেবে, যেভাবে দায়িত্ব পালন করছেন অন্তত মোহামেডানের জন্য, পয়সাটা মনে হয় তিনি উসুল করে নিচ্ছে, দূর পাল্লার শট,
ওয়ালসন শট নিয়েছিলেন কোনা কোনে ভাবে, গোলরক্ষক ফিস্ট করে দারুণ ভাবে। অর্থাৎ মোহামেডানের বুকের উপর থেকে কিন্তু একটা কি বলবো একটা ক্ষেপণাস্ত্র কিন্তু চলে গেল। দেখুন অ্যাকশন রিপ্লে, ভালো জায়গায় বল পেয়েছিলেন অগাস্টিন ওয়ালসন, সুযোগ সন্ধানে চালিয়েছিলেন তিনি, কিন্তু বলে পায়ে সংযোগটা ছিল অ্যাকুরেট। যখন বলটা ঢুকছিল পোস্টে বাদ সাধলেন কিন্তু নেহাল। আজকে এই ছেলেটিরও প্রশংসা করতে হয়, কী অসাধারণ ভঙ্গিমায় কীভাবে নিজের যোগ্যতাকে মেলে ধরেছেন, নিজের কনফিডেন্সটাকে আজকে কিন্তু তিনি ম্যাচে প্রয়োগ করেছেন, এবং প্রতিপক্ষ দলের একাধিক আক্রমণ কীভাবে বুক চিতিয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন সেটি অবশ্যই প্রশংসা করতে হবে। এবং সেই ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে টনিক কিন্তু পেয়ে গেছে ঢাকা মোহামেডান, দুইটা গোল তারা করেছে এবং একই সাথে অনেক আক্রমণ কিন্তু নস্যাৎ করে দিয়েছে রক্ষণ ভাগ, যেখানে রয়েছেন পৌমি লন্ড্রি, ইউসুফ সাইদ, পাশাপাশি ইয়াইয়া সাই, এই যে কয়েকজনের নাম বললাম যেভাবে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন, একটা সময় মোহামেডানের রক্ষণ ভাগ কারা আগলাতেন, জুয়েল রানা, কায়সার আবেদ, ভালো জায়গায় বল পেয়েছিলেন, কাজের কাজ করবেন কিনা কাটব্যাক করলেন, তবে সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন, ঝুঁকি বা রিস্ক নিলেন না। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে ঢাকা মোহামেডানে, পরিবর্তন তো নয় এটি একটি কৌশল, সময় কালক্ষেপণের একটা হতেই পারে। একটু দেখে নেব কে যাচ্ছেন মাঠে, জার্সি নাম্বার 23 শাহেদ যাচ্ছেন, শাহেদকে মাঠে নামানো হচ্ছে, সবুজকে তুলে নেওয়া হচ্ছে, শাহেদের পরিবর্তে শাহেদ যাচ্ছেন, অর্থাৎ সবুজের পরিবর্তে শাহেদকে মাঠে নামানো হচ্ছে একেবারে অন্তিম লগ্নে, এবং খুব আস্তে আস্তে এমনভাবে মাঠের বাইরে যাচ্ছেন। দেখুন সময় কিভাবে নষ্ট করতে হয়, এই স্ট্র্যাটেজি বা এই ধরনের কৌশলটা কিন্তু আমরা আন্তর্জাতিক ফুটবলে দেখতে পাই, কি বলো চঞ্চল? অবশ্যই তাই, একেবারে ইন্টারেস্টিং একটি বিষয়, মনে হয় 2 মিনিট লাগালেন তিনি অল্প একটু সময় পার করতে, উদ্দেশ্য একটি, সেটি হলো কালক্ষেপণ করা, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রত্যাশাতে একটি কোনো গোল কনসিড না করা, অর্থাৎ 2-0 গোলের জয় নিয়ে আজকে মাঠ ছাড়া, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে শেষের দিকে এসে অনেক আক্রমণ প্রতিপক্ষ ব্রাদার্সের পক্ষে থেকে আমরা দেখেছি, তবে সেই আক্রমণ থেকে গোল করতে পারেনি, আরও একটি আক্রমণ, তবে সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ছিলেন তিনি কিন্তু এখনও ক্লিয়ার করতে পারেনি, বল শেষ পর্যন্ত চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন হয়েছে আবারও। তবে এই দুটি দলের প্রথম সাক্ষাৎ, লিগের প্রথম সাক্ষাৎ, অবশ্য 2-2 গোলে মীমাংসিত হয়েছিল, তবে মনে হয় দ্বিতীয় পর্বে পালের হকে ঘুরিয়ে দিয়ে ম্যাচ জিততে চলেছে ঢাকা মোহামেডান, এবং আর মাত্র ঠিক 1 মিনিট কয়েক সেকেন্ডের মতো বাকি রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0, যেটি গুড লাক স্টেশনারি স্কোর লাইন, সংযুক্তি সময়ের বড় সড়ো একটি সময় পার করছে দুটি দল, 7 মিনিটের অলরেডি 6.5 মিনিট কিন্তু কমপ্লিট হয়েছে, 1.5 মিনিটের মতো বাকি রয়েছে। মিজানুর রহমানকে দেখতে পাচ্ছেন, একসময় যিনি পয়েন্টার ফুটবল লিগে খেলোয়াড় ছিলেন, 2-2 বার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, বর্তমানে যিনি রেফারিং জগতে বিচরণ করছেন, ফিফা রেফারি হিসেবে সুনামটাকে রেখেছেন, তবে আজকে কিন্তু একটা ডিসিশন তিনি একেবারেই বাজি দিয়েছেন, বলতেই হবে, না বললে অন্তত কেউ আমাকে ক্ষমা করবে না, ইচ্ছাকৃত হ্যান্ডবল হয়েছিল পেনাল্টিরিয়ার মধ্যে, সেটিকে তিনি কিন্তু সেখান থেকে দৃষ্টিটা কিন্তু এড়িয়ে নিয়েছেন, এটি কিন্তু অবশ্যই তার জন্য আজকে ভুল জাজমেন্ট ছিল বলতেই হবে। যাকে এই মুহূর্তে বল চলে আসলো প্রতিপক্ষ দলের সীমানাতে, একটু আগে আমির খানকে দেখতে পেলাম, ললন লিখন বোধহয় বুঝতে পেরেছেন আমির খান, তার মুখাবান কিন্তু সেই বার্তা দিয়েছে, বলাই বাহুল্য, স্মাইল বাঙ্গুরা আজকে আর মিস করেননি, আজকে খুব ভালোভাবেই বলটাকে জালে রেখেছিলেন, যে কারণে স্বস্তিদায়ক অন্তত এই ম্যাচ মোহামেডানের জন্য, আজকে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য রাতটা খুবই মধুময় হবে, এবং একই সাথে টিম ম্যানেজমেন্ট এবং ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, তার জন্য কিন্তু রাত্রিটা বেশ ভালোভাবেই কাটবে, কেননা রেলিগেশনের খরায় কেই বা পড়তে চায়, তার জন্য আর সেখানে যদি হয় মোহামেডানের মতন দল, যে মোহামেডান নামে ভারী গুণে ভারী, একই সাথে জার্সির কিন্তু একটা ওজন আছে, অ্যাকশন রিপ্লেতে দেখে নিলেন কীভাবে ঘটনাটা ঘটেছিল, সেই মোহামেডান যদি রেলিগেশনে পড়ে, যাদের রয়েছে লক্ষ কোটি দর্শক, সেই দর্শকরা কিন্তু হতাশ হয়ে যাবেন, সেই দর্শকদের মধ্যেও কিন্তু দুঃখ বেদনার স্মৃতিগুলো কিন্তু পর্যবসিত হবে, অন্তত তাদের কথা চিন্তা করে, ক্লাবের ইজ্জত বা ক্লাবের প্রেস্টিজের কথা চিন্তা করে, আজকে কিন্তু যান পরাণ দিয়ে যান বাজি রেখে লড়াইটা করে জয়টা ছিনে নেওয়ার অপেক্ষায়, সময়ের মাত্র বাকি আর কিছুক্ষণের মধ্যেই, ইতিমধ্যেই কিন্তু সংযুক্ত সময় 7 মিনিট পেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তেই রেফারি মিজানুর রহমান বলতে বলতেই ভদ্রলোকটি তার হাতের ঘড়িটার সময় দেখে ফেলেছেন, সুতরাং যে কোনো মুহূর্তেই
বাসি বাজিয়ে দেবেন এবং হতাশ কিন্তু প্রতিপক্ষের ডাগ আউট কোচ নাঈমউদ্দিন যেভাবে ছক করেছিলেন আজকে কিন্তু তার সেই ছকটা কাজে লাগেনি অন্তত সেক্ষেত্রে মোহামেডান যেভাবে যে কৌশল নিয়ে যে রণকৌশল নিয়ে তারা মাঠে নেমেছিল সেই রণকৌশলে তারা সাকসেস হয়েছেন বলতে না বলতে লম্বা বাঁশি আর এই লম্বা বাঁশি বাজার মধ্য দিয়ে কারো হলো পৌষ মাস আর কারো হলো সর্বনাশ মহাসর্বনাশ হয়ে গেল ব্রাদার্স ইউনিয়নের জেতা তো হলো ড্র তো হলোই না উল্টো তাদের পরাজয় লেলে এটা দিল মোহামেডান আমরুল ইসলাম বাবু খুশিতে টগবগ আর পরাজয়ের বিশ্বাস সিন্ধুতে নিমজ্জিত প্রতিপক্ষ দলের কোচ নাঈমউদ্দিন ফুল টাইম গুড লাক স্টেশনারি স্কোর লাইন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0 এবং এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট লাভ করলো মোহামেডান তাদের পয়েন্ট হলো 17 টিম বিজেএমসির পয়েন্টও কিন্তু 17 বাট মোহামেডান গোল করেছে 16টা আজকের দুটি সহ তবে টিম বিজেএমসি করেছে 22টা গোল ব্যবধানে কিন্তু এখনও পর্যন্ত 10 নম্বরে তবে পয়েন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেখে নেব স্পেশাল মুভমেন্টগুলো প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে পেনাল্টি থেকে গোল করলেন স্মাইল বাঙ্গুরা দলীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ম্যাচের 48 মিনিটে দ্বিতীয় গোলটা করেছেন সজীব এক্ষেত্রে বলটা জোগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জনি ঠান্ডা মাথায় প্লেসিং শটে গোল করলেন দেখে নেব আরেকটি অ্যাঙ্গেল থেকে শেষ পর্যন্ত 2-0 গোলে জয় মোহামেডানকে পাইয়ে দিল পূর্ণ 3 পয়েন্ট সুপ্রিয় দর্শক খেলা শেষ আরেকবার জানিয়ে দিই ফুল টাইম গুড লাক স্কোর লাইন গুড লাক স্টেশনারি স্কোর লাইন মোহামেডান 2 ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 0 সময় এসেছে বিদায় নেওয়ার তবে এই একটি কথা না বললে নয় আজকের এই ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমে গেল দ্বিতীয় পর্বের 8টি ম্যাচের চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামের আগামী 2 দিন বিরতির পর আগামী 1 ডিসেম্বর থেকে শেখ ফজলুল আকমনি জেলা স্টেডিয়াম গোপালগঞ্জে বিকেল 3টায় 18তম রাউন্ডের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে উত্তর বারিধারা ক্লাব তাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে থাকছে টিম বিজেএমসি সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে চট্টগ্রামের এমএজি স্টেডিয়াম থেকে আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি স্টুডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা চট্টগ্রামবাসী গুড বাই চট্টগ্রাম